কাজের সময় কোনো ফোন বাজলে বড্ড বিরক্ত লাগে। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসে বসে খুব মন দিয়ে বিদ্যুৎ মন্ত্রীর ভাষণ লিখছি। কাল সকালের কাগজে যেটা পড়ে লোকেরা এই ভয়াবহ বিদ্যুৎ সংকটের অন্ধকারে অন্তত আশার আলোটি দেখতে পাবে, এমন সময় ফোন বাজল। খাপ্পা হয়ে ফোন তুলেই বললুম, স্পেশাল রিপোর্টার জয়ন্ত চৌধুরীকে চাইতো? নেই, ছুটিতে গেছে। ডার্লিং, অবতার কাকে বলে জানো কি? অপ্রস্তুত ও ভ্যাবা চ্যাকা খেয়ে গেলুম। তারপর বললুম, খুব জানি, পাপি তাপি উদ্ধারে ভগবান নানা রূপে পৃথিবীতে অবতরণ করেন, সেই রূপের নাম অবতার। ইদানিংকালে যেমন এক অবতার কর্নেল নীলাদ্রি সরকার, রাজ্যের চোর ডাকাত খুনির হাত থেকে পৃথিবীকে উদ্ধার করতে উঠে পড়ে লেগেছেন। তোহে গোয়েন্দারূপী অবতার মশাই, হঠাৎ এই সন্ধ্যাবেলায় অবতার নিয়ে জ্বালাতন কেন? মাই ডিয়ার ইয়ং ম্যান, কারণ ছাড়া কার্য হয় না। ভালো কথা, বেশি বকবক না করে সোজা সেই কারণটা জানিয়ে দিন। আমার হাতে জরুরি কাজ রয়েছে, তাছাড়া আপনার জানা উচিত এই সন্ধ্যাবেলাটা হলো গিয়ে খবরের কাগজের পিক আওয়ার্স। সারাদিনের সব ঘটনার খবর এখন বন্যার মতো এসে টেবিল ভরিয়ে দিয়েছে। অতএব জয়ন্ত জয়ন্ত, এ বৃদ্ধ সবই অবগত, তাহলে কাজে বাগড়া দিচ্ছেন কেন? হ্যালো হ্যালো, শুনছি, বলুন। তোমার কলম চালনার শব্দ শোনা যাচ্ছে, কলম থামিয়ে মন দিয়ে শোনো। চালাতুন, কাগজ থেকে ফোনের দূরত্ব অন্তত হাফ মিটার, আপনার কি পাঁচটা কান আছে? না, কিন্তু তুমি লেখার সময় কাগজের ওপর মুখটা ঝুঁকিয়ে রাখো দেখছি, এখনো তাই রেখেছ। আলো বন্ধ করে হাসতে হাসতে বললুম, বেশ, এবার বলুন আপনার অবতার তত্ত্বটা কি? ডার্লিং, অবতারের সংখ্যা কত এবং কি তাদের নাম নিশ্চয় জানো? দশ অবতার, যথা মৎস্য, কুম, বরাহ, বামন, নৃসিংহ। এনাফ জয়ন্ত, এনাফ, আমার বক্তব্য শুধু নৃসিংহ সম্পর্কে। তুমি কাহিনীটা নিশ্চয় জানো? খুবই জানি, দৈত্যরাজ হিরণকশিপু কৃষ্ণভক্ত বালক প্রহ্লাদকে বললেন, কোথায় থাকে তোমার কৃষ্ণ? প্রহ্লাদ বলল, সর্বত্র। দৈত্যরাজ বললেন, তাহলে এই স্তম্ভেও আছে সে? প্রহ্লাদ বলল, নিশ্চয়ই আছেন। তখন দৈত্যরাজ স্তম্ভের গায়ে মৃদঙ্গের আঘাত করলেন, আর স্তম্ভ বিদীর্ণ হয়ে নৃসিংহ মূর্তির আবির্ভাব ঘটল। ভয় ভয়ঙ্কর সেই মূর্তি, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। খাসা, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। কর্নেল, আসলে এই অবতারের ব্যাপারটা ডারউইন সাহেবের সেই থিওরি অফ এভলিউশন, অভিব্যক্তিবাদ। নানান প্রাণী থেকে আকার বদলাতে বদলাতে শেষে বাঁদর জাতীয় প্রাণী থেকে মানুষের উৎপত্তি। আমাদের ভারতীয় ঋষিরা কিন্তু সাহেবদের চেয়ে 4000 বছর আগেই ব্যাপারটা জানতেন, সেটাই অবতার তত্ত্বের মধ্যে ঠাড়ে ঠাড়ে বলেছেন। দেখুন না, গোড়ার অবতারটা নিছক প্রাণী, তারপর অর্ধেক প্রাণী অর্ধেক মানুষ, শেষের অবতাররা খাঁটি মানুষ। এই অভিনব ব্যাখ্যা শুনে চমৎকৃত হলুম বৎস, কিন্তু কিন্তু ব্যাখ্যাটি তোমার নিজস্ব কি? মোটেও না, প্রখ্যাত পুরাতত্ত্ববিদ ডক্টর হরিহর গড়গড়ির কাছে শুনেছি। কি অপূর্ব যোগাযোগ ডার্লিং, ডক্টর গড়গড়ি এখন আমার পাশেই বসে আছেন। তাই বলুন। সেই তো ভাবছিলুম, আপনার মাথার খুলির ভেতরকার নরম বস্তুটিতে হঠাৎ মৎস্য, কুম, বরাহ, নৃসিংহ, বামনরা হঠাৎ কিলবিল করে ঢুকে পড়ল কিভাবে? হাই ওল্ড ম্যান, যদি মঙ্গল চান ওকে বিদায় করুন, নইলে শিগগিরই আপনাকে লুম্বিনী পার্ক কিংবা গোবরা কিংবা সেই রাঁচি দৌড়তে হবে। খবর এসেছে, সব বেডে পেশেন্ট ভর্তি, সাবধান। হাসবেন না,
একবার আমি ডক্টর গড়গড়ির বক্তৃতা শোনার পর সত্যি হাফ পাগল হয়ে গিয়েছিলাম। চুপ চুপ, আমার ফোন খুব সেন্সিটিভ, অন্যরাও শুনতে পায়। যাকগে, যথেষ্ট হলো, এবার ছাড়ি, এক্ষুনি প্রেসে কপি পাঠাতে হবে। জয়ন্ত, তুমি ইউনিকর্ন নামে কোনো প্রাণীর কথা শুনেছ? হে বৃদ্ধ ঘুঘু, সত্যি আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। প্রাচীন গ্রিক ও রোমান পুঁথিতে ইউনিকর্নের কথা আছে। এ প্রাণী একটা শিংওয়ালা ঘোড়ার মতো। এই প্রাণী নাকি ভারতে ছিল, তাছাড়া বাইবেলেও এমনি সব বিদঘুটে জন্তুর কথা আছে, কিন্তু নৃসিংহ সত্যি অভিনব। আদিম পৃথিবীতে টেরাকাডিল, ডাইনোসর ইত্যাদি প্রাগৈতিহাসিক প্রাণীর কথা বিজ্ঞানীরা বলেছেন, তারা কবে লুপ্ত হয়ে গেছে। এখন কথা হচ্ছে, নৃসিংহরূপী কোনো প্রাণী যদি নিছক কল্পনা না হয়, তাহলে বলতে হবে যে এই প্রাণী ডাইনোসরদের পরবর্তী যুগে দেখা গিয়েছিল, এমনকি মানুষ অর্থাৎ হোমোস্যাপিয়েন্স প্রাণীদের আবির্ভাবের পরেও দু চারটে নৃসিংহ টিকে গিয়েছিল। নৃসিংহ অবতারের গল্পে তারই আভাস রয়েছে। সর্বনাশ, ডক্টর গড়গড়ি আপনার মাথাটা খেয়েছেন। জয়ন্ত, ধরো যদি এমন হয় বর্তমান যুগেও কোথাও কোনো দুর্গম জায়গায় নৃসিংহ নামক জীব টিকে রয়েছে, থাকলে খুব ভালো হয় নিশ্চয়ই। দৈনিক সত্যসেবক সে খবর ছেপে হইচই ফেলে দেয়, তবে ফটো চাই, নইলে লোকে গুলতাপ্পি বলে উড়িয়ে দেবে। ইয়েতিটিয়েতি নিয়ে অনেক দেখা গেল না ডালিং। তবে শোনো, আমার কাছে নৃসিংহের ফটো রয়েছে। নয় বৎস, হ্যাঁ নিশ্চয়ই ডক্টর গড়গড়ি এনেছেন আপনার কাছে। দ্যাটস রাইট। ফটোটা যে ক্যামেরার কারিকুরি নয় তার প্রমাণ কি? ডক্টর গড়গড়ি কোথায় দেখলেন নৃসিংহ? টোরা আইল্যান্ডে, আন্দামান থেকে 137 কিলোমিটার দক্ষিণে একটা ছোট্ট দ্বীপে গিয়েছিলেন সম্প্রতি। একা? মোটেই না, পাঁচজনের একটা বিজ্ঞানী টিম ভারত সরকার ওই এলাকায় পাঠিয়েছিল। একজন পুরাতত্ত্ববিদ ডক্টর গড়গড়ি, একজন ভূতত্ত্ববিদ ডক্টর গজরাজ মালহোত্রা, একজন প্রাণীবিজ্ঞানী ডক্টর মুজাফফর আহমেদ, একজন নৃতাত্ত্বিক পণ্ডিত ডক্টর রঘুনাথ সিং এবং প্রখ্যাত জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর গুটেনবার্গ। কর্নেল, কর্নেল, আমি এখনই যাচ্ছি। উত্তেজনায় অস্থির হয়ে ফোন নামিয়ে রাখলুম। ইলিয়েট রোডে কর্নেল নীলাদ্রি সরকারের ফ্ল্যাটটি যেন দিনে দিনে একটা ল্যাবরেটরি হয়ে উঠেছে। কর্নেল বুড়ো রাজ্যের পোকামাকড় নিয়ে কি সব গবেষণা করেন এবং মাঝে মাঝে বিদেশি পত্রিকায় প্রবন্ধ লেখেন, ইদানিং গোয়েন্দাগিরির দিকে তার তত মনোযোগ নেই। সেই শীতের সন্ধ্যায় বুড়ো ঘুঘুর বাসায় ঢোকার আগে টের পায়নি যে টোরা দ্বীপে নৃসিংহ নামক প্রাণীর খবর শুধু নয়, আরো সাংঘাতিক খবর আমার জন্য অপেক্ষা করছে। ভারত সরকার টোরা দ্বীপে নানা বিষয়ে খোঁজ খবরের জন্য যে পাঁচজন বিশেষজ্ঞ পণ্ডিত ব্যক্তিকে পাঠিয়েছিল, নৃসিংহের কবলে পড়ে তাদের তিনজন প্রাণ হারিয়েছেন। বেঁচে অক্ষত দেহে ফিরতে পেরেছেন শুধু ডক্টর হরিহর গড়গড়ি এবং গুটেনবার্গ। তবে ডক্টর গুটেনবার্গের শরীর একেবারে অক্ষত নেই, কিছু আঁচড়ের দাগ নিয়ে ফিরেছেন। নার্সিং হোমে চিকিৎসার পর সেরে উঠেছেন তিনি। কিন্তু এত বড় একটা ঘটনা এখনো গোপন রাখা হয়েছে জাতীয় স্বার্থে, তাই শেষ পর্যন্ত নিরাশ হলুম। কর্নেল বললেন, দু একদিন ধৈর্য ধরো জয়ন্ত, এমন সাংঘাতিক খবর চেপে রাখা যাবে না, সেটা সরকার ভালোই জানে। যথাসময়ে সাংবাদিকদের দিল্লিতে ডেকে কর্তৃপক্ষ ঘটনাটা জানাবে, তখন তোমাদের সত্যসেবক পত্রিকাও তা বিশদে ছাপতে পারবে। তবে কথা দিচ্ছি, ঠিক তার আগের দিন তুমি স্কুপ নিউজ হিসেবে বিশ্বস্ত সূত্রে একটুখানি যাতে চেপে দিতে পারো তার ব্যবস্থা করব। সংক্ষিপ্তভাবে
নইলে কিন্তু আমি ঝামেলায় পড়ব। খুশি হয়ে বললুম, তাতেই চলবে, কিন্তু তার সঙ্গে ছবিটা ছাপলে ক্ষতি কি? তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর ডক্টর গড়গড়ি বিপদে পড়বেন। ডক্টর গড়গড়ি জোরে মাথা নেড়ে বললেন, না জয়ন্তবাবু, ছবিটি আমি ছাপতে দিতে পারবো না। ছবিটা দেখে শিউরে উঠতে হয়, ক্লোজ শটে তোলা ফটো। ডক্টর গুটেনবার্গ প্রাণের তোয়াক্কা না করে কি দুঃসাহসে এই জন্তুটার মুখোমুখি দাঁড়িয়ে ক্যামেরার শাটার টিপে পালিয়ে গিয়েছিলেন শুনে রক্ত হিম হয়ে যায়। ডক্টর গড়গড়ি আগাগোড়া খুলে কিছু বললেন না, কর্নেলও যেন ওর মুখ চেয়ে বেশি কিছু জানালেন না। তখন ভাবলুম ডক্টর গড়গড়ি চলে গেলে কর্নেলের কাছে আদ্যপান্ত জেনে নেব। কিছুক্ষণ এ কথা ও কথার পর ডক্টর গড়গড়ি চলে গেলেন। তখন কর্নেলকে বাগে পেয়ে বললুম, হাই ওল্ড ম্যান, ডক্টর গড়গড়ি আপনার দ্বারস্থ হলেন কেন খুলে বলুন তো। কর্নেল চুরুটের ধোঁয়ায় রিং পাকিয়ে রইলেন সেদিকে, এক মিনিট পরে তাকে হাত বুলোতে লাগলেন, তার এক মিনিট পরে সাদা দাড়ি খামচে ধরলেন, তারপর একটু হেসে আমার চোখে চোখ রেখে বললেন, টোরা আইল্যান্ড যাওয়ার ইচ্ছে আছে জয়ন্ত? চমকে উঠলুম, ওরে বাবা, নৃসিংহের সঙ্গে যুদ্ধ করতে যাবেন ভাবছেন নাকি? ক্ষতি কি? কর্নেল ভুলে যাবেন না, আপনি 65 বছরের বুড়ো মানুষ, আর দৈত্যরাজ হিরণ্যকশিপু ছিলেন রীতিমতো পালোয়ান, নৃসিংহের পাল্লায় পড়ে তার প্রাণটি বেঘরে গিয়েছিল। তবে সে নৃসিংহ ছিল সত্যযুগে স্বয়ং ভগবানের অবতার, আর এ নৃসিংহ কলিযুগে নিছক প্রাণী বলে অনুমান করছি, নইলে জনপ্রাণীহীন টোরা দ্বীপে তার আবির্ভাবের অর্থ কি? কাদের উদ্ধারে সেখানে ভগবান অবতীর্ণ হবে বলো? সত্যি কি টোরা দ্বীপে যাবেন ভাবছেন? যাব, ডক্টর গড়গড়ি সেজন্যই এসেছিলেন, তবে এবার উনি যাবেন গোপনে, বেসরকারিভাবে, আমার সাহায্য চান। কেন? ওর মনে একটা ধাঁধা ঢুকছে। খুলে বলুন। টোরা দ্বীপ আসলে একটা তিন কোনো পাহাড়, সমুদ্র থেকে ঠেলে উঠেছে টুপির মতো, চারধার অবশ্যই তত কিছু খাড়া নয়, অনেকটা গড়ানে বা ঢালু, জায়গায় জায়গায় সমতল চত্বরও আছে, আগাগোড়া জঙ্গলে ঢাকা, পাথর তো আছেই, খাড়ি বলতে মাত্র 3 ফুট উঁচু এবং 100 ফুট চওড়া একটা অংশ, সেখানটা দেওয়ালের মতো সোজা উঠেছে সমুদ্র থেকে, প্রচণ্ড বেগে জল আঁচড়ে পড়ে আর দেওয়ালের মাথা অব্দি ছিটকে যায়, কানে তালা ধরে যায় তার শব্দে। তো ডক্টর গড়গড়ির ধারণা ওইখানে কোথাও বিদ ঘুটে সিংহ মানুষটা থাকে এবং কিছু পাহারা দেয়। পাহারা দেয়? কি পাহারা দেয়? গুপ্তধন বুঝি? কে জানে, তবে ডক্টর গড়গড়ির মাথায় আরও একটা আজব ধারণা ঢুকেছে যে নৃসিংহটা হয়তো একালেরই বিজ্ঞানীর তৈরি একটা রোবো, অর্থাৎ নিছক যন্ত্র মানুষ। কর্নেলের পাশে সোফার ওপর খামে ছবিটা রয়েছে, হাত বাড়িয়ে সেটা নিলুম, খুলে ছবিটা দেখতে দেখতে বললুম, অসম্ভব, লোমওয়ালা একটা মানুষের মাথা সিংহের মতো, একরাশ কেশর আছে, বড় বড় হিংসুটে দাঁত বের করে আছে, আর এ কখনো যন্ত্র হতে পারে না। কর্নেল আনমনে বললেন, ঠিক আছে, আতশকাজ দিয়ে পরীক্ষা করে দেখেছি, যন্ত্র বলে মনে হয় না। আমার কথা বলতে বলতে ফোন বাজল, কর্নেল ফোন ধরে কার সঙ্গে চাপা গলায় কিছুক্ষণ কথা বললেন, তারপর ফোন নামিয়ে রেখে গম্ভীর মুখে তাকে মৃদু মৃদু টোকা দিতে লাগলেন। দেখলে মনে হবে ওস্তাদ তবলচি তবলায় হাতুড়ির ঘা মেরে সুর লাগাচ্ছেন, অবশ্য ব্যাপারটা কতকটা সেরকম। কর্নেল বলেন, ডার্লিং,
মাঝে মাঝে মাথার ঘিলু নানা রকম চিন্তার চাঁটি খেয়ে বেসুরো হয়ে যায়। তখন ঠিক সুর বাঁধতে হলে এই কাজটি জরুরি। মগজের সুর বেঁধে কর্নেল হঠাৎ আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, এইমাত্র এক ভদ্রলোক ফোনে বললেন তার বাড়িতে সম্প্রতি এক বিদঘুটে ব্যাপার ঘটেছে, তিনি আমার সাহায্য চান। তা কি না চাই, আপনি প্রখ্যাত বুড়ো ঘুঘু, যেখানে বিদঘুটে কিছু ঘটে সেখানেই আপনার ডাক পড়ে। এতে এমন গোমরা মুখে ঘিলু নিয়ে ব্যস্ত হওয়ার কি আছে? কর্নেল একটু হাসলেন। আছে মনে হচ্ছে, কারণ মাস তিনেক আগে ভদ্রলোকের ঠাকুর ঘর থেকে পুরনো আমলের একটি দশ অবতার মূর্তি চুরি গিয়েছিল। কোষ্টি পাথরের একটা চওড়া ফলকের ওপর খোদাই করা দশটি মূর্তি। অদ্ভুত ব্যাপার, গতকাল ফলকটা উনি বাগানের মধ্যে কুড়িয়ে পেয়েছেন, কিন্তু ফলকের একটা মূর্তি খুবলে নিয়েছে চোর। বাকি নটা মূর্তি যেমন ছিল তেমনই আছে। কোন মূর্তিটা নিয়েছে জানো? নৃসিংহের। হ্যাঁ, আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম। কর্নেল দাড়ি চুলকে বললেন, টোড়াদ্বীপের ঘটনার সঙ্গে এ ঘটনার যোগাযোগ আছে কিনা তা বলা কঠিন। নিছক আকস্মিক যোগাযোগও হতে পারে, অর্থাৎ কাকতালীয় যোগ। তাই হবে কর্নেল, কাক এসে তাল গাছে বসলো আর একটা পাকা তাল পড়ল দেখে কেউ যদি ভাবে কাক এসে বসলো বলেই তাল পড়ল, তাতে কোনো যুক্তি নেই। কাক না বসলেও তালটা পড়ত। কাজেই টোড়াদ্বীপের জ্যান্ত নৃসিংহ আর আপনার ওই ভদ্রলোকের চুরি যাওয়া পাথুরে নৃসিংহের মধ্যে কোনো সম্পর্ক থাকতেই পারে না। কিন্তু এটাও অদ্ভুত যে এই ভদ্রলোক একজন নাম করা চিকিৎসা বিজ্ঞানী, শল্য চিকিৎসা বা সার্জারিতে এর বিশ্বব্যাপী খ্যাতি আছে। কি নাম বলুন তো? ডক্টর পরমেশ পুরকায়স্থ। নাম শুনেছি, কিন্তু এতে অদ্ভুত কি দেখতে পাচ্ছেন? কর্নেল আমার প্রশ্নের জবাব দিলেন না, নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে হঠাৎ উঠে দাঁড়ালেন, বললেন, জয়ন্ত, হাতে যদি সময় থাকে তো এসো আমার সঙ্গে। কোথায় বলুন তো? ডক্টর পুরকায়স্থের বাড়ি। উনি সল্টলেকে বাড়ি করেছেন বছর দুই আগে, ঠিকানা ফোন গাইডে পেয়ে যাব বললেন। আপনার মাথা খারাপ? এই রাত্রিকালে জনমানুষহীন ওই ভুতুরে এলাকায় আপনি ওর বাড়ি খুঁজে বের করতে পারবেন ভেবেছেন? গেছেন কখনো ওই এলাকায়? তুমি ঠিকই বলেছ বৎস, একবার রাত্রিবেলা সল্টলেকে আমার এক বন্ধুর বাড়ি গৃহপ্রবেশের নেমন্তন্নে গিয়ে ফেরার সময় তিন ঘন্টা ঘুরে মরেছিলুম। সব রাস্তা একরকম, দূরে দূরে একটা করে বাড়ি, লোকজন এই রাস্তায় একেবারে গোলক ধাঁধা। তাহলে কোন সাহসে যেতে চাইছেন এখন? কর্নেল ফোন গাইডের পাতা উল্টাতে উল্টাতে বললেন, ডার্লিং, কলকাতার লোকেরা নীরস একঘেয়ে জীবনযাত্রার মধ্যে থেকে যখন হাঁপিয়ে ওঠেন, আমি তাদের পরামর্শ দিতে চাই। যদি বৈচিত্র্য চান, রোমাঞ্চ চান, বুক টিপ টিপ করা আতঙ্ক আর তার সঙ্গে অ্যাডভেঞ্চারের দুঃসাহসী আনন্দ পেতে চান, তাহলে আপনারা রাত্রিবেলা সল্টলেকে চলে যান। সারা রাত ঘুরুন, মনে হবে সে এক অজানা রহস্যময় দেশ। মাথার ওপর ঝলমল নক্ষত্র কিংবা ভুতুরে চাঁদ, প্রান্তরব্যাপী ধূসর কুয়াশা আর হলুদ জ্যোৎস্নার মধ্যে একটা করে বাড়ি, নিঃশব্দ নির্জন বাড়ি। কি তাদের রহস্য, কি আশ্চর্য রূপমহল! সেখানে আরব্য উপন্যাসে দৈত্য আর পরীরা সারা রাত ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ায়। আমি অবাক হয়ে আমার বৃদ্ধ বন্ধুর মুখের দিকে তাকিয়ে থিয়েটারি সংলাপ বা প্রলাপ শুনছিলুম। সেই সময় ওর ভৃত্য ষষ্ঠীচরণ ফকির পেয়ালা সাজানো ট্রে নিয়ে ঘরে ঢুকে আমাকে দেখে একগাল হেসে বলল, স্যার, আমাদের প্রজাপতিগুলো ডিম পেড়েছে আজ। সেদিনকে বললেন না আপনি, ষষ্ঠী, প্রজাপতির ডিম দেখিও, এবার দেখবেন, আসুন। কর্নেল সঙ্গে সঙ্গে ঘুরে লাফিয়ে উঠলেন, হ্যাঁ,
ডিম পেড়েছে, ডিম! ওহো, কি সুখের কথা জয়ন্ত, বুঝতে পারছো কি প্রকাণ্ড অসম্ভব আমি সম্ভব করেছি? শীতকালে প্রজাপতিদের ডিম পাড়িয়েছি। দৈনিক সত্য সেবকের জন্য এই অত্যাশ্চর্য খবর তুমি নিয়ে যেতে পারো, বলেই উনি ওর পরীক্ষাগারের দিকে দৌড়লেন। ফোন গাইড পড়ে রইল। প্রজাপতিগুলোকে অশেষ ধন্যবাদ। তারা জানুয়ারি মাসের ঠান্ডা কনকনে রাতে সল্টলেকে অ্যাডভেঞ্চারের হাত থেকে রক্ষা করল। কল্পনা করে শিউরে উঠেছিল, কুয়াশায় ঢাকা সল্টলেকের জনহীন রাস্তায় আমাদের গাড়ি সারা রাত পেট্রোল পুড়িয়ে হন্যে হচ্ছে, কিন্তু বেরোনোর পথ খুঁজে পাচ্ছে না। সে রাতে আন্দাজ 10টায় যখন বুড়ো ঘুঘুর বাসা থেকে বেরুচ্ছি, তখনও ঘুঘুমশাই প্রজাপতির খাঁচার সামনে ঝুঁকে ধ্যানে মৌনি বাবা হয়ে রয়েছেন। আমার বিদায় সম্ভাষণ কানে শুনলেন বলে মনে হল না। দরজা আটকাতে এসে বেচারি ষষ্ঠী করুণ মুখে বলল, আজ রাতে আর আমার খাওয়া দাওয়া শোয়া হবে না স্যার। পরদিন সকালে উনি হঠাৎ আমার ফ্ল্যাটে হাজির হয়ে বললেন, এসো জয়ন্ত, বেরিয়ে পড়া যাক। অতএব বেরুতে হল, হ্যাঁ, সেই সল্টলেকের পরমেশ ডাক্তারের বাড়ি। সারা পথ কর্নেল প্রজাপতি বিষয়ে সমানে বকবক করলেন, কান পাতলুম না। বাড়ি খুঁজে বের করতে পারাই মিনিট 20 লাগল। গেটের মুখে প্রকাণ্ড একটা অ্যালসেশিয়ান কুকুর আমাদের দেখে আপত্তি জানাল। তারপর তিনি হাসি মুখে এসে কুকুরটার বকলেস ধরে আমাদের সম্ভাষণ জানালেন। তিনি প্রখ্যাত শল্যবিদ ডক্টর পুরকায়স্থ। প্রথমে কর্নেল গেলেন বাগানে, যেখানে 10 অবতার ফলক ফেরত পাওয়া গেছে। বাগান বলতে আমি যা ভেবেছিলুম তেমন কিছু নয়, অল্প একটুখানি জায়গায় নানা রকম ফুলের গাছ আর ক্যাকটাস, একটা বাড়ির পেছন দিক, আর ওপাশে অনেকটা খোলা পোড়ো জায়গা, কাশফুলের বনে ভরা। কর্নেল বেড়ার ওধারে গিয়ে সেই ঘাসের জঙ্গলে কি সব খুঁজে টুজে এসে বললেন, চলুন পরমেশ্বর বাবু, আপনার 10 অবতার দর্শন করা যাক। পরমেশ্বর স্লান হেসে বললেন, 9 অবতার বলুন কর্নেল। ঠিক বলেছেন, 9 অবতার। বসার ঘরে আমাদের রেখে পরমেশ ভেতরে গেলেন এবং একটু পরে পেতলের সুদৃশ্য রেকারে একটি কোষ্টি পাথরের ফলক নিয়ে এলেন। ফলকটা মোটে 9 ইঞ্চি লম্বা এবং 6 ইঞ্চি চওড়া। 10টা ভাগে ভাগ করা আছে, প্রত্যেক ভাগে একটা করে অবতারের মূর্তি খোদাই করা। ঠিক মধ্যিখানে একটা এবড়ো খেবড়ো খোঁদল, বুঝলুম ওইখানে নৃসিংহ মূর্তিটা ছিল। কর্নেল পকেট থেকে আতস কাজ বের করে খুঁটিয়ে দেখতে লাগলেন ফলকটা। পরমেশ বললেন, একটা ব্যাপার লক্ষ্য করুন, ফলকটার 4টে ভাগ, প্রথম সারি ও দ্বিতীয় সারিতে রয়েছে 3টি করে 6টা মূর্তি। পদ্মফুল দেখতে পাচ্ছেন? চোর শুধু ওই মূর্তিটাই খুবলে তুলে নিয়েছে। চতুর্থ সারিতে 3টে মূর্তিও অক্ষত আছে। কর্নেল মুখ তুললেন, এই ফলকটা ঠাকুর গড়ে ছিল বলছেন, ঘরটা একবার দেখতে পারি? পরমেশ বললেন, নিশ্চয়ই, তবে একটু অপেক্ষা করুন, আমার স্ত্রী এখন ও ঘরে পুজো দিচ্ছেন, ঠাকুর মশাই রয়েছেন, পুজোটা শেষ হোক। ভেতর থেকে আবছা ক্ষীণ ঘন্টার শব্দ শুনছিলুম। ফলকটার গায়ে সিঁদুরের ছোপ দেখছি পরমেশ বাবু, তার মানে 10 অবতারেরও পুজো হতো, এই তো? হ্যাঁ, তবে আমাদের গৃহদেবতা কিন্তু রাধাকৃষ্ণ, আমাদের পূর্বপুরুষ বৈষ্ণব। সর্বনাশ, বৈষ্ণব হয়ে আপনি ছুরি চালিয়ে প্রাণীদের কাটাকুটি করেন এবং রক্তপাত ঘটান? আমি মশাই ধর্মটর্মের ধার ধারি নে, পাষণ্ড নাস্তিক বলতে পারেন, আমার বাবাও তাই ছিলেন, আপনি শুনে থাকবেন বাবার নাম,
কারণ আপনি মিলিটারিতে ছিলেন। আমার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিলিটারি ডাক্তার ছিলেন। বাবার নাম ডাক্তার অজিতেশ পুরকায়স্থ, মেজর পুরকায়স্থ নামে সবাই তাকে চিনতেন। কর্নেল নড়ে বসলেন। মাই গুডনেস, মেজর পুরকায়স্থকে আমি ভীষণ চিনতুম। সিঙ্গাপুরে পুনর্দখলের সময় আমার উড়ুতে সামান্য জখম হয়েছিল, টুকরো করে শার্পনেল লাগিয়েছিল। আপনার বাবা অপারেশন করেছিলেন, আমার চেয়ে বয়সে বেশ বড় ছিলেন, তাহলেও আমাদের বন্ধুত্বে আটকায়নি। পরমেশ খুশি হয়ে বললেন, এখন বিশ্বাস করতেই হচ্ছে যেন বাবার আত্মাই আমাকে আপনার পরামর্শ নিতে প্রেরণা দিয়েছে, নইলে পুলিশের কাছে না গিয়ে আপনাকে জানাতে গেলুম কেন? যাকে, এবার আমার প্রশ্নের উত্তর দিতে থাকুন। দশ অবতার ফলকটা দেখে আমার মনে হচ্ছে এ ধরনের মূর্তি এদেশে কখনো দেখিনি। এ ফলক আপনার পরিবারে কিভাবে এলো? বাবা ওটা কুড়িয়ে পেয়েছিলেন। 1944 সালে মালয়েশিয়ায় এলাকায় উনি ছিলেন, সেই সময় ওকে একবার টোড়া দ্বীপে যেতে হয়েছিল, যেখানে কর্নেল ও আমি মুখ তাকাতাকি করলুম। আমি চমকে উঠেছি, কিন্তু কর্নেল শান্তভাবে বললেন, বলুন। টোড়া দ্বীপে আমেরিকান সৈন্যদের একটা গোপন ঘাঁটি ছিল, জাপানিরা পালানোর সময় ঘাঁটিতে গোলাবর্ষণ করে যায়, কয়েকজন সৈন্য সাংঘাতিক আহত হয়, তাই বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল ওখানে। যাই হোক, উনি ওই দ্বীপেই ফলকটা কুড়িয়ে পান। উনি রিটায়ার করার পর ফলকটা ঠাকুর ঘরে রাখা হয়। তারপর তো বাবা মারা গেলেন, আমি সল্টলেকে বাড়ি করে চলে এলুম। ফলকটা যথারীতি এ বাড়িতেও ঠাকুর ঘরে রাখা হয়েছিল। বেশ, ফলকটা চুরি গেল কবে এবং কিভাবে? গত পুজোয় আমরা কাশ্মীর বেড়াতে গিয়েছিলাম, দারোয়ান রেখে গিয়েছিলাম। বাড়িতে আসবাবপত্র ছাড়া খুব দামি জিনিস আমি রাখি না, সব ব্যাংকের লকারে থাকে, অবশ্যই চোরের কাছে সবই দামি। তো কাশ্মীর থেকে ফিরে এসে দেখি কিছু খোয়া যায়নি, দারোয়ান খুব বিশ্বাসী। ঠাকুর ঘরের চাবি অবশ্যই তার কাছে রেখে গিয়েছিলুম। ঠাকুর মশাই এসে পুজো করে যেতেন রোজ। আমার স্ত্রী আবার ধর্মকর্মের প্রচণ্ড বাতিক। যাই হোক, বাড়ি ফেরার কয়েকদিন পরে হঠাৎ ঠাকুর মশাই জানালেন দশাবতার নেই। আসলে আমরা কেউ লক্ষ্য রাখিনি ব্যাপারটা, কাজেই ঠিক কবে বা কখন চুরি গেল বলা কঠিন। ঠাকুর মশাইয়ের সঙ্গে আলাপ করতে পারি কি? নিশ্চয় নিশ্চয়ই, পুজোটা হয়ে যাক। এতক্ষণে চা সন্দেশ ইত্যাদি এলো, অতিথি সৎকারে ব্যস্ত হলেন পরমেশবাবু। চা খেতে খেতে কর্নেল হঠাৎ বললেন, আচ্ছা পরমেশবাবু, যদি আপনাকে অনুরোধ করি আমাদের সঙ্গে টোড়া দ্বীপে চলুন, আপনি যাবেন? পরমেশ হাঁ করে তাকিয়ে রইলেন। কেন বলুন তো? আপনার যাওয়া দরকার, আপনি টোড়া দ্বীপের নিসিংহ রহস্য ভেদ করতে পারবেন, কারণ আপনি একজন কুশলী শল্যবিদ। তবে তার আগে আপনাকে আগাগোড়া সব কথা জানানো দরকার। আমার বিশ্বাস আপনার নিসিংহ মূর্তি চুরির পেছনে একটা অত্যাশ্চর্য ব্যাপার রয়েছে। এরপর কর্নেল চাপা গলায় সম্প্রতি টোড়া দ্বীপে সরকারি সমীক্ষক দলের ভীষণ পরিণতির ঘটনা বলতে শুরু করলেন। শুনতে শুনতে ডক্টর পরমেশ পুরকায়স্থ যে উত্তেজিত হয়ে উঠেছেন তা ওর মুখের ভাবে টের পাচ্ছিলুম। সবটা শোনার পর উনি বললেন, এ তো ভারী অদ্ভুত ব্যাপার, টোড়া দ্বীপে সত্যি সত্যি নিসিংহ রয়েছে এবং আমার বাবা সেখানে এক ফলক কুড়িয়ে পেয়েছিলেন, দুটোতেই কেমন যেন যোগসূত্র মনে হচ্ছে। ঠিক আছে, আমি যাব আপনাদের সঙ্গে। কিছুক্ষণ পরে আমরা ঠাকুর ঘরে গেলুম। দরজার পাশে একটা টিকিওয়ালা লোক বসে আছে দেখলুম, গায়ে এক টুকরো উত্তরীয় এবং পরনে কোড়া ধুতি, কাঁধে একটা থলে, বুঝলুম ইনি ঠাকুর মশাই। কর্নেল খুব ভক্তি ভরে ঠাকুর ঘরে উঁকি মারার পর ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলতে লাগলেন। দুজনের যে কথাবার্তা হল তা এই, নমস্কার ঠাকুর মশাই,
নমস্কার স্যার, নমস্কার। এত দূরে পুজো আচ্ছা করতে আসেন কি পায়ে হেঁটে নাকি সাইকেলে? না স্যার, সাইকেলে। সল্টলেক তো মাঠ ময়দান জায়গা, পায়ে হেঁটে কি অতগুলো বাড়ি পুজো সারা যায়? এক যজমানের বাড়ি টালা আর এক যজমানের বাড়ি বাঙুড়ে, বুঝলেন না ঝামেলাটা? বুঝলুম বই কি, তা এত সব পুজো না করে বড় সড়ো দু তিনটে যজমান ধরলেই তো হয়। মাথা খারাপ স্যার, এ কি সে সত্য যুগ আছে? ঘোর কলি, লোকের ধর্মবোধই নেই। ধর্মকর্মে এক পয়সা খরচ করতে হলে মুখ ভার। আচ্ছা ঠাকুর মশাই, যদি ধরুন বড় সড়ো যজমান পেয়ে যান, আপনাকে ভালো মাইনে করি দেবে, জামা কাপড় মাই খোরাকি দেবে, আপনি যাবেন? এক্ষুনি যাবো স্যার, এক্ষুনি। কাহাতক আর বাড়ি বাড়ি দু চার পয়সা কুড়িয়ে ঘোরা যায়। ভালো, তাহলে ঠিকানা দিন, কথা বলে আপনাকে জানাবো। আমি অবাক হয়ে শুনছিলুম। এরপর দেখলুম কর্নেল নোট বই বের করে নাম ঠিকানা টুকে নিলেন। ঠাকুরমশাই গদগদ হয়ে ওর দিকে তাকিয়ে রইলেন। পরমেশবাবুর স্ত্রী কড়া চোখে বেজার মুখে কর্নেলের দিকে তাকিয়ে রইলেন। আরও কিছুক্ষণ ডক্টর পুরকায়স্থের বাড়িতে কাটিয়ে আমরা যখন রাস্তায় পৌঁছলুম, তখন দেখি ঠাকুরমশাই সাইকেল চেপে সোজা কাশপুকুরের জঙ্গল ভেঙে চলেছেন। মনে হলো সাইকেলের চাপার ব্যাপারে ভারী দক্ষ লোক, পথ বিপথ মানেন না, পাখির মতো ডানা মেলে দিয়েছেন যেন। গাড়ি স্টার্ট করে দিয়ে বললুম, হাই ওল্ড ঘুঘু, ব্যাপারটা কি? অন্য মনুষ্ক জবাব এলো, আপনি তো সয়েব মানুষ, হঠাৎ ঠাকুর মশায়ের বড় লোক যজমান খুঁজে দিতে এত উৎসাহ কেন? ডার্লিং, যজমানটি কে হবেন জানো? স্বয়ং লালবাজার গোয়েন্দা দপ্তরের ডেপুটি কমিশনার আনোয়ার খান। ঘ্যাঁচ করে গাড়ির ব্রেক কষে দিলুম, নইলে পথের ওপর দিয়ে চাকা গড়িয়ে গর্তে পড়ত। এবং আকাশ থেকে পড়ে বললুম, মুসলমান যজমানের বাড়ি পুজো আচ্চার কাজ কি বলছেন আবুলতাবুল, এর অর্থ কি? কর্নেল হাসলেন, লোকটা দাগি, দেখেই চিনেছি। আনোয়ার খানের সামনে ওকে পৌঁছে দিতে পারলেই জানতে পারবে নৃসিংহ রহস্যের পেছনে কে বা কারা রয়েছে। যাই হোক, স্টার্ট দাও বৎস, আমাদের এখন অনেক জায়গায় ছুটোছুটি করতে হবে। জার্মান উদ্ভিদ বিজ্ঞানী ডক্টর গুটেনবার্গের সঙ্গে সেদিন আলাপ হয়েছিল, খুব আমোদে মানুষ, ইংরাজির চেয়ে বরং হিন্দিই রপ্ত করেছেন বেশি। কথায় কথায় হেসে বললেন, হা হা হা, মায় হিন্দি সমাজতে হ্যাঁ। কর্নেলের বয়সী এই জার্মান বিজ্ঞানী চেহারায় অবিকল কর্নেলের মতো, দূর থেকে দেখলে বোঝা কঠিন কর্নেল না ডক্টর গুটেনবার্গ। তার কাছেই জানা গেছে টোরা আইল্যান্ড একটা বেওয়ারিশ দ্বীপ, পূবে ইন্দোনেশিয়া, উত্তরে আন্দামান নিকোবর এবং পশ্চিম ও দক্ষিণে ফাঁকা অনন্ত অথই ভারত মহাসাগর। টোরা দ্বীপের মালিকানা নিয়ে রাষ্ট্রপুঞ্জের আদালতে তিন দেশের মধ্যে বহুকাল ধরে মামলা চলেছে। ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া তিন দেশেরই দাবি টোরা আমাদের, এখনও ফয়সালা হয়নি। কবছর আগে পর্যন্ত ওখানে রাষ্ট্রপুঞ্জের প্রহরী বাহিনী টহল দিত, কিন্তু নানা অসুবিধার জন্য তাদের সরিয়ে নিতে হয়। এই অসুবিধাগুলো কি খুলে বলা হয়নি, কিন্তু এখন আমরা সবাই আঁচ করেছি। তবে ভারত সরকার যে ওখানে সমীক্ষক দল পাঠিয়েছিল সেটা খুব গোপন ব্যাপার, কারণ যে দ্বীপ নিয়ে মামলা চলছে সেখানে সমীক্ষক দল পাঠানো চলে না। তাই নৃসিংহের হাতে বিজ্ঞানীদের খুন হওয়া ব্যাপারটা নিয়ে এত লুকোচুরি, এই যে জার্মান বিজ্ঞানীরও সাহায্য নিয়েছে ভারত তাও গোপনে। আসলে ডক্টর গুটেনবার্গ ভারত জার্মান বৈজ্ঞানিক সহযোগিতা চুক্তি অনুসারে ভারতে আছেন, ভারতের বিজ্ঞানীদের সঙ্গে কাজ করছেন, তার টোরা অভিযানে যাওয়ার ব্যাপারটা বেসরকারিভাবে, অর্থাৎ নিজের দেশের সরকারকেও উনি এটা জানাননি। সবসময় সরকারি নিষেধাজ্ঞা মেনে চললে কোনো কালেও কি
বিজ্ঞানীরা বিজ্ঞানকে এতখানি এগিয়ে নিয়ে যেতে পারতেন? একসময় রাষ্ট্রনেতা তো বিজ্ঞানীকে শত্রু ভাবত। কাজেই পুরো ব্যাপারটা অত্যন্ত গোপন, অথচ সরকারি গোপনীয়তার পাঁচিল ডিঙিয়ে ব্যাপারটা কর্নেলের হাতে এসে পড়ল এবং আমি তার সঙ্গে জড়িয়ে গেলুম। সেই সঙ্গে এও বুঝতে পারলুম যে কর্নেল যথাসময়ে দিল্লিতে সাংবাদিকদের ডেকে কর্তৃপক্ষ যে বিবৃতি দেবে বলেছেন তা নিতান্ত ধোকা। সরকার অত বোকামি করবেই না, তাহলে যে ইন্দোনেশিয়া আর মালয়েশিয়া হইচই জুড়ে দেবে। কেন বিচারাধীন এলাকায় ভারত নাক গলাতে গেল? আমাদের একটা বড় সুবিধে, পাসপোর্ট ভিসা কিছু লাগছে না, আমরাও গোপনে যাচ্ছি। প্রথমে আন্দামানের পোর্ট ব্লেয়ারে বিমান থেকে নামলুম। পাঁচজন স্রেফ পর্যটক বেড়াতে এসেছি অন্যদের মতো। ওদিকে কলকাতা থেকেই ব্যবস্থা করা হয়েছে, গভীর সমুদ্রে মাছ ধরা জাহাজ শার্ক অর্থাৎ হাঙুর আমাদের নিয়ে গিয়ে টোড়া দ্বীপের কাছাকাছি নামিয়ে দেবে। না, জলে নামিয়ে দেবে না। কর্নেলের এই বাহাদুরির তুলনা নেই। নৌবাহিনীতে তার পরিচিত এক কর্তা ব্যক্তির সাহায্য জোগাড় করেছেন। টোড়া দ্বীপের এক মাইল দূরে রাত 3টে নাগাদ চুপি চুপি একটা মিলিটারি মোটর বোট এসে অপেক্ষা করবে। আমরা শার্ক থেকে তাতেই নামব এবং দ্বীপে পৌঁছাব। পোর্ট ব্লেয়ারের একটা হোটেলে আড্ডা দিলুম আমরা। সত্যি বলতে কি, এবার আমার মনে রীতিমতো আতঙ্ক ছমছম করে উঠেছে। বিশাল সমুদ্রের মধ্যে এক অজানা ছোট্ট দ্বীপ, তার বিভীষিকা মনে এখনই ছায়া ফেলেছে। আমি খুব মনমরা হয়ে গেলুম, পৈতৃক প্রাণটি এবার বেঘোরে না হারাতে হয়। কর্নেল তো সারাক্ষণ সমুদ্রের ধারে ধারে নানা জাতের কাঁকড়া শামুক সংগ্রহে ব্যস্ত। ডক্টর গুটেনবার্গ গাছপালার জঙ্গল ঢুঁড়ে কি খুঁজে বেড়াচ্ছেন। ডক্টর হরিহর গড়গড়ির শরীর ভালো নয়, সামুদ্রিক হাওয়া বাতাস নাকি সয় না। ঘরে চুপচাপ বসে প্রকাণ্ড বই পড়ছেন। ভাগ্যিস পরমেশবাবু এসেছিলেন, আমি তার সঙ্গে ঘুরছি, দুজনে মতলব মারছি। শার্ক এসে পৌঁছানোর আগে একবার জারোয়াদের এলাকায় ঘুরে আসতে পারলে মন্দ হতো না। জারোয়ারা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের এক জঙ্গলি উপজাতি, ভারী হিংস্র আর বুনো মানুষ, গভীর জঙ্গলে লুকিয়ে থাকে। সভ্য মানুষ দেখলে নাকি বিষাক্ত তীর ছোড়ে। তবে আমরা বেশি কাছে যাব না, ওই এলাকাটা একটু দূর থেকে দেখেই চলে আসব। পরমেশ এখানকার এক বাঙালি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে নৌকার ব্যবস্থা করে ফেললেন। পরদিন সকালে আমরা দুজন যাব, কর্নেল আর কাউকে জানাব না, পাছে ভাগড়া দেন ওরা। কিন্তু আমাদের ভাগ্যে জারোয়া যাওয়া হল না। সেই রাতেই 1:30টার সময় ঘুম থেকে তুলিয়ে কর্নেল বললেন, শার্ক এসে গেছে, এক্ষুনি বেরোতে হবে। কিছুক্ষণের মধ্যেই পিঠে বুচকা বুচকি বেঁধে পায়ে হেঁটে আমরা চারজনে প্রথমে ডক এলাকায় গেলুম। শার্কের একজন লোক আমাদের নিয়ে যাচ্ছিল। ডক এলাকার ধারে ধারে মাইলটা গিয়ে মেছো জেটির কাছে পৌঁছলুম। ওদিকটাই আলো খুব কম, মাছের আষ্টে গন্ধে গা ঘুলিয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় কাদায় পা ডুবে যাচ্ছিল। তারপর একেবারে অন্ধকার চারিদিক, খালি গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের। পাথরে খাড়ির মধ্যে শার্ক অন্ধকারে দাঁড়িয়ে আছে, শুধু মাস্তুলের মাথায় একটু আলো যুগযুগ করছে। আমাদের পথপ্রদর্শক এবার টর্চ জ্বেলে আমাদের একটা ছোট্ট বোটে ওঠালো। খাড়ির মধ্যে প্রচণ্ড ঢেউ, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমরা জলে তলিয়ে যাব। ঢেউয়ের ঝাপটায় প্রায় ভিজে গেলুম সবাই, নোনা জলের কুৎসিত গন্ধ আর মাঝে মাঝে মুখে ঝাপটা মারা জল এসে ঢুকছে, ব্যাপারটা বড্ড বিরক্তিকর। তবে মিনিট দশেক এই লাঞ্ছনা পোহাতে হল, আমরা দড়ির সিঁড়ি বেয়ে শার্কে উঠে পড়লুম।
রাইফেল আর অজস্র গুলি আনা রয়েছে, ডিনামাইট, গ্রেনেডও আনা হয়েছে। তাছাড়া চারটে রিভলভার আমাদের কাছেই আছে। শুধু গড়গড়ি সাহেবের কোনো অস্ত্র নেই। উনি বেজায় অহিংস মানুষ নিরামিষ খান অস্ত্র শস্ত্র দেখে আঁতকে উঠে বললেন, ওরে বাবা, এই যে যুদ্ধের আয়োজন! পরমেশবাবু মুচকি হেসে বললেন, বরং নরসিংহ বতপালা বলতে পারেন। ডাক্তার গড়গড়ি মনমরা হয়ে গেলেন, বললেন, রক্ষে করুন মশাই, গোলাগুলির মধ্যে আমি নেই। আমি বললুম, কিন্তু নৃসিংহ ঠেকাবেন কি দিয়ে? এই বিদঘুটে জন্তুটাকে ঘাটানোর কি দরকার? জানেন, আমি ওবারেও পয় পয় করে বলেছিলাম, ওটাকে এড়িয়ে যে যা কাজ করতে এসেছেন করুন, আমি পুরাতাত্ত্বিক জিনিস কিছু পাই নাকি খুঁজি। ডক্টর গুটেনবার্গ উদ্ভিদের খবরাখবর জোগাড় করুন, প্রত্যেকে বলেছি এমন কথা, কেউ কান দিলেন না। জন্তুটার গুহার কাছে গিয়ে বেমক্কা গণ্ডগোল বাঁধিয়ে ছাড়লেন, প্রাণ তো গেলই, কাজ ভণ্ডুল হলো, সেটাই বড় কথা কিনা বলুন। কর্নেল বললেন, কিন্তু ডক্টর গড়গড়ি, নৃসিংহকে না ঘাটালে তার রহস্য কিভাবে ভেদ করতেন বলুন। ডক্টর গড়গড়ি বললেন, সেটাই খুঁজে বার করুন, ওকে না ঘাটিয়ে। বাধা দিয়ে ডক্টর গুটেনবার ইংরেজিতে বললেন, ভাববেন না ডক্টর গড়গড়ি, প্রাণীটাকে এবার আমরা বন্দি করে ফেলবো কৌশলে, সে আক্রমণে কোনো সুযোগই পাবে না। তা পারলে তো ভালোই হয়, কিন্তু আমার বিশ্বাস ও কাজ আমার সাধ্য নয়, বলে ডক্টর গড়গড়ি হঠাৎ মাতালের মতো টলতে টলতে আত্মনাদ করে উঠলেন, এ কি এ কি, সমুদ্রে ভূমিকম্প হচ্ছে যে! আমরা হেসে উঠলুম। কর্নেল বললেন, না ডক্টর গড়গড়ি, জাহাজ চলতে শুরু করেছে। আমরা খোলের মধ্যে একটা সুন্দর আরামদায়ক ঘরে আছি। শার্কের পাঞ্জাবি মালিক জগদীপ সিং এতক্ষণে আলাপ করতে এলেন, তারপর কফি এলো। কফি খেতে খেতে হঠাৎ ডক্টর গড়গড়ি বলে উঠলেন, আপনাদের একটা কথা এবার বলা কর্তব্য, যা এ যাবৎ বলিনি। টোড়া দ্বীপে গিয়ে আমি প্রায় 5000 বছর আগের এক প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করেছি। তাই আমার উদ্দেশ্য নৃসিংহ রহস্যভেদ নয়, সেই সভ্যতার আরও নিদর্শন সংগ্রহ। পৃথিবীকে আমি চমকে দিতে চাই, সুমের, মিশর বা মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতার চেয়ে আরও পুরনো এক সভ্যতা আমি আবিষ্কার করেছি, যা থেকে প্রমাণিত হবে যে স্থলচর মানুষেরা নয়, জলচর মানুষই প্রথম সভ্যতার জনক। রথ নয়, জলযানই প্রথম সভ্যতা বহনকারী। মনে মনে বললুম, তাই করুন। সেজন্যই আপনার মতো রোগা পটকা লোকের এত উৎসাহ। আমাদের খোলের মধ্যে প্রায় বন্দির মতো রেখে শার্ক পরদিন মাছ ধরে বেড়ালো এখানে ওখানে, তারপর যেন মাছ ধরার উদ্দেশ্যটাই চলেছে এমন ভাব দেখিয়ে জাহাজটা সন্ধ্যা নাগাদ টোড়া দ্বীপ থেকে 3 মাইলের মধ্যে পৌঁছল। সেখানে দ্বীপের মতো সমুদ্র থেকে কয়েকটা পাহাড় যেন আচমকা মাথা তুলেই রয়ে গেছে, আর ডুবেনি। ওই এলাকায় কোনো জাহাজ যায় না, খুব বিপজ্জনক এলাকা, প্রচুর ডুবো পাহাড় আছে। একটা পুরনো আমলের পুরো লাইট হাউসও দেখা যাচ্ছিল। অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় একটা মাথা তোলা পাহাড় থেকে নিরাপদ দূরত্বে শার্ক নোঙর ফেলল। এখানে প্রচুর মাছ আছে নাকি, তবে হাঙরও কম নেই। সারা রাত এখানে কাটল। ভোরবেলা ঘন কুয়াশায় সমুদ্র ও আকাশ একাকার। তার মধ্যে আমাদের ছোট্ট বোট রওনা দিল টোড়া দ্বীপের দিকে। শার্কের নাবিকেরা খুব অভিজ্ঞ এবং দক্ষ মানুষ, কিরলের লোক। কুয়াশার মধ্যে ডুবো পাহাড় বাঁচিয়ে কিভাবে যে আমাদের টোড়া দ্বীপে পৌঁছে দিল, আশ্চর্য ব্যাপার। তবে সমুদ্র এখন শান্ত, তাই বিশেষ নাকানি চোবানি খেতে হলো না। ভারত মহাসাগরের এই এলাকাটা নিরক্ষরেখার কাছাকাছি, তাই শীত ক্রমশ কমে গেছে। আরও দক্ষিণে নিরক্ষরেখা ছাড়িয়ে গেলে আবহাওয়া একেবারে উল্টো।
উত্তর গোলার্ধে যখন শীত, দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল। কাজেই টোড়াদ্বীপে যেন চির বসন্ত বিরাজ করছে। টোড়াদ্বীপের ত্রিভুজের মতো অর্থাৎ পিরামিড গঠন দেখে অবাক হলুম। একদিকে ঢালু ও খাড়া পাথুরে দেওয়াল, একদিকে পশ্চিমে খানিকটা বেলাভূমি আছে। সেখানে আমাদের নামিয়ে দিয়ে বোট চলে গেল। কথা থাকল, আমরা উঁচু জায়গা থেকে সাংকেতিক আলো দেখালে শার্ক থেকে আবার বোটটা এখানে চলে আসবে। শার্ক আমাদের জন্য 72 ঘন্টা অপেক্ষা করবে। কুয়াশা মুছে গেলে দ্বীপের জঙ্গল ও থমথমে চেহারা দেখে এতক্ষণে আমার গা ছমছম করে উঠল। বালির বিচে দাঁড়িয়ে কর্নেলরা চাপা গলায় কিছু আলোচনা করছিলেন। আমি ও পরমেশবাবু বিচের একটু তফাতে ঘন নারকেল গাছের দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছিলুম। হঠাৎ যদি নৃসিংহটা বেরিয়ে এসে হামলা করে, রিভলভার দিয়ে ঠেকানো যাবে কি? রাইফেলগুলো তো এখনো বাক্সতে ভরা। বোধ করি সে কথা ভেবেই ডক্টর গড়গড়ি গুটেনবার্গ সাহেবের গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন। একটু পরে কর্নেল বললেন, চলুন গুটেনবার্গ, তাহলে এখানেই যাওয়া যাক। রাইফেলের বাক্সটা খোলা হল, গুলি ভরে যে যার রাইফেল নিয়ে আশ্বস্ত হলুম। কর্নেল ডিনামাইট গ্রেনেডের বাক্সটা এক হাতে ঝোলালেন, তারপর ডক্টর গড়গড়িকে বললেন, ডক্টর গড়গড়ি, কিছু যদি মনে না করেন, রাইফেলের খালি বাক্সটা আপনাকে নিতেই অনুরোধ জানাব। রোগা পটকা মানুষটি যেন অনিচ্ছা সত্ত্বেও সেটা কাঁধে নিলেন। আমরা কেউ কেউ লুকিয়ে লুকিয়ে হাসলেও বুঝলুম বেচারার কষ্ট হচ্ছে। কিন্তু কর্নেল এখন দলের নেতা, তার কথা মেনে চলতেই হবে। আমি দেখেছি এসব অভিযানের ক্ষেত্রে কর্নেল একেবারে রাশভারী মিলিটারি লোক হয়ে ওঠেন, সেই আমোদে চেহারাটি আর থাকে না। নারকেল বনটাকে দুর্ভেদ্য মনে হল। অজস্র নারকেল পড়ে আছে এবং 2-1 মিনিট অন্তর দুমদাম করে নারকেল পড়ছে। মাথা বাঁচিয়ে আমরা সাবধানে চলেছি। তারপর অন্যরকম গাছপালার ঘন জঙ্গল শুরু, কিন্তু মোটেও সমতল জায়গা নয়, ক্রমশ চড়াই হয়ে উঠে গেছে উপরের দিকে। মধ্যে মধ্যে বিরাট ন্যাড়া পাথর রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দরদর করে ঘাম ঝরতে লাগল। এখন পথপ্রদর্শক ডক্টর গুটেনবার্গ। সেবারকার জায়গায় তিনি ক্যাম্প করতে চান না, নতুন জায়গায় নিয়ে গেলেন। ওপরে একটা পাহাড়ি প্রস্রবণ থেকে জলপ্রপাত সৃষ্টি হয়েছে এবং একটা খাদে জমা সেই জল আর নিচে গড়িয়ে আবার একটা খাদে পড়ছে। সেখানে সমতল পাথরের ওপর আমরা জিনিসপত্র নামিয়ে হাঁপ ছাড়লুম। কাছে মিঠে জল থাকায় জলের অভাবে অন্তত তেষ্টায় মরতে হবে না। অবশ্য নারকেল গাছ রয়েছে নিচের দিকে, ডাবের জলে তেষ্টা মেটানো যায়, কিন্তু গাছগুলোর গায়ে যেন লতা পাতার বেড়া। তাছাড়া অনেক লতা নাকি বিষাক্ত, এবং তলায় পড়ে থাকা নারকেল কুড়োতে গিয়ে সেবারে নাকি ডক্টর গড়গড়ি সাপের পাল্লায় পড়েছিলেন। ঘণ্টা খানেকের মধ্যে তাঁবু পাতা হলো 3টে। ডক্টর গড়গড়ি একা একটা তাঁবুতেই থাকতে চান। সঙ্গীর নাক ডাকার শব্দে নাকি ওর বড্ড বিরক্তি লাগে। তাছাড়া সারাক্ষণ বই পড়ার অভ্যাস, কেতাব সঙ্গে আনতে ছাড়েননি। সঙ্গে আনা টিনের খাবারে আমরা খিদে মেটালাম এবং প্রকাণ্ড ফ্লাক্স থেকে কফি ঢেলে আনন্দে পান করলাম। ক্লান্তি চলে গেল। তারপর কর্নেল নির্দেশ দিলেন, এবার বেরিয়ে পড়া যাক। সবাই তৈরি। ডক্টর গড়গড়ি বললেন, কিন্তু ক্যাম্পে তো একজন থাকা দরকার, অন্তত টিনের খাবারগুলো পাহারা না দিলে দ্বীপের রাক্ষসে ইঁদুরগুলো সব শেষ করে ফেলবে, তাই না ডক্টর গুটেনবার্গ? ডক্টর গুটেনবার্গ বললেন, তাও বটে, সেবারে আমাদের 50টা টিনের কৌটো খালি করে ফেলেছিল ইঁদুরগুলো,
এক একটা বিড়ালের মতো প্রকাণ্ড, দাঁত নয় যেন ইস্পাত কাটা করাত। কর্নেল আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে জয়ন্ত বরং পাহারা দাও। আমি তীব্র আপত্তি জানিয়ে বললাম, কখনো না, এমন কথা তো ছিল না কর্নেল। আপত্তি করবেন না জয়ন্তবাবু, বরং আপনি আর আমি ক্যাম্পে থাকি, ডক্টর গড়করি বললেন। নৃসিংহ বিজয়ে আমার বিন্দুমাত্র উৎসাহ নেই, বরং আমরা ক্যাম্পে পাহারাও দেব, আবার ধারে কাছে প্রত্নদ্রব্যও খোঁজাখুঁজি করব। সারা দ্বীপে ভাঙা মৃৎপাত্রের টুকরো ছড়ানো, বিশ্বাস না হয় খুঁজেই দেখা যাক। উনি সত্যি সত্যি পাথরের একটা খাঁজ থেকে একটা খোলাম কুচি কুড়িয়ে দেখালেন, আমার দিকে জনান্তিকে চোখ টিপলেন। কর্নেল বললেন, দেরি হয়ে যাচ্ছে, বেশ তাই হোক, আপনারা দুজনেই থাকুন, আসুন ডক্টর গুটেনবার্গ, আসুন পরমেশবাবু। ওরা পাহাড়ের ওপর দিকে জঙ্গলের আড়ালে অদৃশ্য হলে ডক্টর গড়গড়ি একটু হেসে বললেন, খুব বেঁচে গেলেন মশাই, দেখবেন এখনই ভিমরি খেতে খেতে পালিয়ে আসবে, ওসব ঝুট ঝামেলায় যাওয়ার কি দরকার বলুন না, বরং আসুন আমরা পটারি কুড়োই, ওই দেখুন কত সব টুকরো পড়ে আছে। বলে উনি ছেলে মানুষের মতো লাফালাফি করে পাথরের চত্বরে ফাটলগুলো থেকে খোলাম কুচি কুড়োতে শুরু করলেন। আমি চুপচাপ মন মরা হয়ে দাঁড়িয়ে আছি দেখে ঘুরে বললেন, কুড়ন কুড়ন, দৈনিক সত্যসেবাকে ছেপে দেবেন, এসব পটারি অন্তত 5000 বছর আগেকার, হিড়িক পড়ে যাবে মশাই। একটা ভাঙা খোলাম কুচি কুড়িয়ে পরখ করে দেখলুম, সুন্দর নকশার চিহ্ন রয়েছে, কিন্তু একটু চাপ দিতেই গুঁড়ো হয়ে গেল। ডক্টর গড়গড়ি যা বলেছেন তাতে সম্ভবত কোনো ভুল নেই, এই মাটির পাত্রগুলো খুবই প্রাচীনকালের, আর এই দ্বীপে যে মানুষ বাস করত তাও জানা যাচ্ছে। বললুম, আচ্ছা ডক্টর গড়গড়ি, তাহলে কি নৃসিংহ জাতীয় প্রাণীর হাতেই এখানকার অধিবাসীরা কোনো এক সময়ে সবংশে মারা পড়েছিল? ডক্টর গড়গড়ি বললেন, সেটা খুবই সম্ভব, তবে আমাদের হাতে সুনির্দিষ্ট প্রমাণ থাকা চাই, সেই প্রমাণ সংগ্রহ করতেই আমি এত আগ্রহী, নইলে যে বীভৎস ঘটনা চোখের সামনে দেখেছি তারপর কোশ্মিনকালে ভুতুরে দ্বীপে কি আর পা বাড়াতে চাইতুম জয়ন্তবাবু? যাকে আসুন না, আমরা কাছাকাছি আরও কিছুটা খোঁজাখুঁজি করে দেখি, যদি দৈবাৎ কোনো শিলালিপি কিংবা কোনো মূর্তি বা পুতুল কুড়িয়ে পাই। আমার আগ্রহ বেড়ে গেছে, তাই পাথরের চাতাল থেকে নেমে গেলুম ওর সঙ্গে। ঘন জঙ্গলের মধ্যে ঢুকে চাপা গলায় ডক্টর গড়গড়ি বললেন, চারিদিকে নজর রাখবেন মশাই, রাইফেলে গুলি পোড়া আছে তো? বললুম, আছে। আপনার উদ্বেগের কারণ নেই ডক্টর গড়গড়ি, রাইফেল সবসময় তাক করে রাখবেন। বলে উনি ঝোপের ধারে একটা পাথরের ওপর যেই পা রাখলেন অমনি পা পিছলে গড়াতে গড়াতে নিচের দিকে চললেন, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা বলের মতো গড়িয়ে নামছেন। দেখে আমি আর হাসি থামাতে পারলুম না, কিন্তু সর্বনাশ, কয়েক সেকেন্ডের মধ্যেই গড়গড়ি পাহাড়ের ঢালু বেয়ে ঝোপের আড়ালে কোথায় যেন তলিয়ে গেলেন। আমিও লাভ দিয়ে পাথুরে পড়লুম, তারপর চেঁচিয়ে ডাকলুম, ডক্টর গড়গড়ি, ডক্টর গড়গড়ি। মনে হল অনেক নিচে থেকে যেন ক্ষীণ স্বরে সাড়া এলো, কিংবা আমার কানের ভুল হতে পারে। ভাবলাম নিশ্চয়ই উনি এভাবে পড়ে গিয়ে ভালো রকমের জখম হয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন হয়তো, তাই যত দ্রুত পারা যায় নামতে শুরু করলুম। এবার বোঝা গেল পাথরগুলো খুব পিছল এবং ওপাশে সেই ঝর্ণা থাকায় ফান জাতীয় গাছগাছরা আর শ্যাওলা গজিয়ে আছে, তার ফাঁকে ফাঁকে যত রাজ্যের গাছপালা ও ঝোপঝাড় মাথা তুলেছে, তাই নিচের দিকে কিছু দেখা যাচ্ছে না। নামতে নামতে ফের চেঁচিয়ে ডাকলাম, ডক্টর গড়গড়িকে দেখতে পেলাম না। যেখানে পৌঁছেছি সেখানে মোটামুটি সমতল জায়গা এবং সেই নারকেল বনটা শুরু হয়েছে,
তার ফাঁক দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে। আপছা তার গর্জন কানে আসছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে, তার ফলে নারকেল পড়ছে, ক্রমাগত বোম পটকার মতো আওয়াজ হচ্ছে। এখানে দাঁড়ানো নিরাপদ নয়, কখন মাথার ওপর নারকেল পড়ে কুপোকাত হয়ে যাব ঠিক নেই। আমি ফের ওপরে উঠে দুপাশে চোখ বুলিয়ে ডক্টর গড়গড়িকে খুঁজতে থাকলুম, কিন্তু আশ্চর্য, ভদ্রলোক যেন বিমালুম অদৃশ্য হয়ে গেছেন। আমার বুক কেঁপে উঠল, এতক্ষণে মনে হলো দ্বীপের গাছপালা, ঝোপ জঙ্গল, পাথরের আড়াল থেকে কে বা কারা যেন চুপি চুপি আমাকে দেখছে। কাঁপা কাঁপা হাতে রাইফেলটা শক্ত করে বাগিয়ে আবার চেঁচিয়ে ডাকলুম, ডক্টর গড়গড়ি। আমার ডাক পাহাড়ের গায়ে প্রতিধ্বনিত হতে হতে মিলিয়ে গেল, কোনো সাড়া এলো না। তখন ক্যাম্পের দিকে উঠতে শুরু করলুম। উঠে এসে পাথরের চওড়া চাতালে দাঁড়িয়ে হাঁপ সামলাচ্ছি, হঠাৎ চোখে পড়ল এক বিদঘুটে দৃশ্য। প্রথমে ভাবলুম খরগোশের পাল, তারপর মনে হল বিড়াল, কিন্তু বিড়ালের মুখ এমন লম্বাটে হবে কেন? হঠাৎ মনে পড়ে গেল এই দ্বীপে প্রকাণ্ড ইঁদুরের কথা শুনেছি, এরা সেই রাক্ষসে ইঁদুরই বটে। ইঁদুরগুলো ঠিক মানুষের ভঙ্গিতে তাঁবুর ভেতর থেকে টিনের কৌটো পিঠে নিয়ে বেরিয়ে আসছে এবং একটা ফাটল দিয়ে অদৃশ্য হচ্ছে। দুধের কৌটো, জেলির কৌটো, রান্না করা মাংসের কৌটো আর পাউরুটির প্যাকেট সব একত্রে লুট হয়ে যাচ্ছে। দৌড়ে গিয়ে তাদের মধ্যে পড়তেই বেয়াদব ইঁদুরগুলো চারপাশ থেকে আমাকে ঘিরে ধরে হাঁটু অবধি লাফ দিয়ে অদ্ভুত শব্দ করতে থাকলো আর কামড় দিল। ভাগ্যিস পায়ে হান্টিং বুট ছিল, হাঁটু অবধি শক্ত চামড়ার বর্ম এবং প্যান্টের কাপড়টাও বেশ শক্ত, দাঁত বসল না। কিন্তু তাদের বেয়াদপিতে মাথা খারাপ হয়ে গেল। আমি লাথি ছুটতে থাকলাম, লাফালাফি করে বেজায় চেঁচামেচি শুরু করলুম, কিন্তু তাতে ওরা আরও খাপ্পা হয়ে আমার পা আঁকড়ে গায়ে ওঠার চেষ্টা করতে লাগল। এমন পাজি হতচ্ছাড়া ইঁদুর তো দেখা যায় না ভূভারতে, এরা আমাকে নাকাল করে ছাড়বে দেখছি। বড় জন্তু হলে রাইফেল ছোড়া যায়, অগত্যা পাথরে গড়াগড়ি দিয়ে ওদের কাবু করার চেষ্টা করলুম। রাইফেল পড়ে রইল, চোখ বুজে রইলুম, পাছে ওরা চোখের ভিতর নখ বসিয়ে দেয়। তারপর কি ঘটল কে জানে, চোখ বুজে উপুর হয়ে শুয়ে থাকতে থাকতে হঠাৎ টের পেলুম ইঁদুরগুলো চলে যাচ্ছে। আপনি চোখ খুলে তাকালুম, সামনে ফাটলের মুখে সম্ভবত ইঁদুরটি কাঁধে একটা প্যাকেট নিয়ে লাফ দেওয়ার তাক করছে, কিন্তু প্যাকেটটা ফাটলের তুলনায় বড় বলে আটকে যাচ্ছে। ইচ্ছে হলো বলি, ওরে নির্বোধ, ওরে হতচ্ছাড়া গবেট, এটা খাবার নয়, ওটা চুরুটের প্যাকেট, এই চুরুটের মালিক কে জানিস? প্রখ্যাত বুড়ো ঘুঘু কর্নেল নীলাদ্রি সরকার। অতএব যদি প্রাণে বাঁচতে চাস ওটা রেখে যা। ওরে মূর্খ, তুই কোথায় ওটা লুকিয়ে রাখবি? লুকিয়েও পার পাবি? বুড়ো গোয়েন্দা প্রবর পাতাল হাতরে ঠিকই উদ্ধার করে তোকে হাত করা পড়িয়ে ছাড়বেন। সাবধান, সাবধান। ইঁদুরটা কি আমার মনের কথা টের পেল? চুরুটের বাক্সটা রেখে ফাটল গলিয়ে চলে গেল। আমি উপুর হয়ে আছি, এবার উঠে বসার জন্য যেই ঘুরেছি কোমরে একটা ভারী জিনিস পড়ল। সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে দেখি একটা বেটে ন্যাদানেকো মোটা সোটা লোক আমার কোমরে একটা ঠ্যাং চাপিয়ে দিয়ে আমার রাইফেলটা তুলে নিল। তার চেহারা চীনাদের মতো, কিন্তু সে চীনা কিনা বোঝা কঠিন, কারণ সারা পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার লোকেদের এমনই চেহারা ও গড়ন। তার হাতে একটা স্টেনগান, পরনে সবজে মিলিটারি পোশাক আর চোখে সানগ্লাস। আমি আপত্তি করে ইংরেজিতে বললুম, এটা কি হচ্ছে? হ্যাঁ, পাশড়াও বলছি। লোকটা দাঁত বের করে হেসে দুর্বোধ্য ভাষায় কি বলল এবং পা তুলে আমাকে দাঁড়াতে ইশারা করল।
উঠে দাঁড়িয়ে দেখি সে একা নয়, আরও একজন অমনি চেহারা ও পোশাক পরা সশস্ত্র লোক ক্যাম্পের সামনে দাঁড়িয়ে আছে এবং চোখে বাইনোকুলার রেখে সমুদ্রের দিকে কি দেখছে। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলুম। এটা আমার বোকামেরই খেসারত, যদি সতর্কভাবে চারিদিকে নজর রাখতুম এবং ইঁদুরের দলে ঢুকে না পড়তুম এই কাণ্ডটা হতো না। এখন একমাত্র ভরসা কর্নেলরা যদি এখনই ফিরে আসেন। তবে জানি না কিভাবে এদের হাত থেকে আমাকে বাঁচাবেন। আমি প্রাণের আশা ছেড়ে দিলুম, বাইনোকুলার নামিয়ে রেখে দ্বিতীয় লোকটি আমার দিকে তাকিয়ে হাসল, তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, গুড মর্নিং, আপনার নাম কি? তার কথায় ভদ্রতার সুর আছে। জবাব দিলুম, আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি কলকাতার একটি দৈনিক পত্রিকার সাংবাদিক। আপনারা কে, কেনই বা এভাবে হামলা করছেন? সে কথা পরে, যা জিজ্ঞেস করছি অনুগ্রহ করে তার জবাব দিন। আপনাদের সঙ্গে একজন মেডিকেল সার্জন এসেছেন, তিনি কোথায়? বুঝলুম ডক্টর পরমেশ পুরকায়স্থের কথা বলছে, তিনি একটু আগে বেরিয়েছেন। ওরা দুজনে পরস্পর দুর্বোধ্য ভাষায় কিছু বলা বলি করল, তারপর বাইনোকুলার ধারে এগিয়ে এসে আমার হাতটা নিয়ে হ্যান্ডশেক করে বলল, যদি কোনো ত্রুটি ঘটে থাকে অনুগ্রহ করে ক্ষমা করবেন, আচ্ছা আবার দেখা হবে, বলে সে তার সঙ্গীকে ইশারা করল। সঙ্গীটি কিন্তু আমার রাইফেলটা ফেরত না দিয়ে চলতে শুরু করল। তখন বলে উঠলুম, এ কি, আমার রাইফেলটা নিয়ে যাচ্ছেন কেন? দুজনেই ঘুরে একটু হাসল কিন্তু কিছু বলল না, ক্যাম্পের ওপাশে গিয়ে চড়াই উঠল। তখন আমি পকেট থেকে রিভলভারটা বের করে চেঁচিয়ে বললুম, রাইফেল না দিলে গুলি ছুড়ব বলে দিচ্ছি। বাইনোকুলারধারী তার হাতের স্টেন গান বাগিয়ে রুড়ো কণ্ঠে বলল, মরতে সাথ থাকলে তাই করো বোকারাম। ঠিকই বলেছে, ওরা দুজন, আমি একা, দুজনের হাতে স্টেন গান, একজনকে বড় জোর গুলি ছুড়ে কাবু করতে পারি, কিন্তু সঙ্গে সঙ্গে অন্যজন স্টেন গানের গুলিতে আমার শরীর ঝাঁঝরা করে ফেলবে। অতএব চুপচাপ দাঁড়িয়ে রইলুম। লোকটা স্টেন গান আমার দিকে তাক করে বলল, রিভলভার পকেটে ঢোকাও, ভদ্রলোকদের প্রতি ভদ্র ব্যবহার করাই আমার রীতি। ভালো ছেলের মতো রিভলভার ঢুকিয়ে দেখি ওরা পাহাড়ের গায়ে একটা খোদলে আমার রাইফেলটা রাখল। তারপর বাইনোকুলারধারী হাসতে হাসতে বলল, তোমার মতো নির্বোধের হাতে রাইফেল থাকলে নিজেরই বিপদ ঘটবে, তাই ওটা নিরাপদ দূরত্বে রেখে গেলাম, আমরা চলে যাওয়ার পর তুমি এসে নিয়ে যেও, কেমন? রাগ হলে বুঝলুম কথাটা ঠিকই বলেছে, রাইফেলটা তখনই ফেরত দিলে হয়তো আমি ঝোঁকের বসে কি করে বসতুম বলা যায় না। ওরা পাহাড়ের ওপাশে অদৃশ্য হলে রাইফেলটা নিয়ে এলুম, তারপর ভাবতে বসলুম এতক্ষণ কি একটা বিদঘুটে স্বপ্ন দেখছিলুম। কে ওরা, কেন পরমেশবাবু এসেছেন কিনা জানতে এসেছিল, অজ্ঞাত আশঙ্কায় বুক কেঁপে উঠল। আর ডক্টর গড়গড়ি বা কোথায় গেলেন? এতক্ষণ পরে মনে পড়ল, কিছু ঘটলে তিনবার বাঁশি বাজিয়ে সংকেত জানানোর কথা আছে, তাই পকেট থেকে হুইসেলটা বের করে ফু দিলুম, পরপর তিনবার। তারপর দেখি পাহাড়ের ওপর দিকে একটা চাতালের ওপর কর্নেল উঁকি দিচ্ছেন এদিকে, চোখে বাইনোকুলার। আমি ওকে দেখা মাত্র বাঁচখাই চেঁচিয়ে ডাকলুম, কর্নেল, কর্নেল, শীঘ্র আসুন, শীঘ্র আসুন আপনারা, ভীষণ বিপদ। আমার কথাগুলো বিকট প্রতিধ্বনি তুলল, কিন্তু মিনিটের পর মিনিট কেটে গেল, তাদের আর পাত্তা নেই। কর্নেল সেই যে উঁকি মেরে অদৃশ্য হলেন তো হলেন, রাগে দুঃখে ছটফট করতে থাকলুম, অস্থিরভাবে পায়চারি করে সবদিকে তীক্ষ্ণ নজর রাখলুম। এখান থেকে নারকেল বনের মাথার ওপর দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে,
অনন্ত বিশাল জলের ফেনার ওপর সূর্যের আলো ঝকমক করে উঠছে। শার্ক কোথায় অপেক্ষা করছে দেখতে পাচ্ছি না। দিগন্তে দু একটা কালো ঢিবির মতো পাহাড় মাঝে মাঝে ঢেউয়ের ফাঁকে ডুবছে আর ভেসে উঠছে। আর ডাইনে দূরে ওই দ্বীপের খাড়ির ওপর অজস্র সামুদ্রিক পাখি ওড়াউড়ি করছে, তাদের তীক্ষ্ণ চিৎকার হাওয়ায় ভেসে আসছে। সবচেয়ে খারাপ লাগছে আমাদের খাদ্য ভাণ্ডারটি লুটপাট হওয়ার কথা ভেবে। কপালে কর্নেলের বকুনি তো আছে, আমি দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিনি, অতএব ওপর রাগ করা আমার সাজে না। প্রায় একটি অস্থির ঘন্টা কেটে গেল, তারপর কর্নেলরা ফিরলেন। আমি প্রায় এক নিঃশ্বাসে পুরো ঘটনাটা জানিয়ে দিলাম। ওরা তিনজনে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তারপর কর্নেল বললেন, তাহলে ডক্টর গুটেনবার্গ, বোঝা যাচ্ছে আমার ধারণায় কোনো ভুল নেই, এ নিশ্চয়ই টঙ্কু আর গোনার দল না হয়ে যায় না, কিন্তু ওরা পরমেশবাবু সম্পর্কে এত আগ্রহী কেন? পরমেশবাবু ভয় পেয়েছেন মনে হল, মুখটা কেমন যেন ফ্যাকাশি হয়ে গেছে। ডক্টর গুটেনবার্গ বললেন, আচ্ছা ডক্টর পুরকায়স্থ, আপনি তো একবার ভিয়েনার বিশ্ব চিকিৎসা বিজ্ঞানী সম্মেলনে বলেছিলেন, হৃদযন্ত্র যেমন বদল করা যায় শরীরে, তেমনি মাথাও বদল করা যায়। হ্যাঁ, এ ব্যাপারে কিছুটা পরীক্ষা করে দেখার পরই ওই সিদ্ধান্তে এসেছিল। ধরুন দুর্ঘটনার ফলে কারোর মাথায় আঘাত লাগলো এবং পরিণামে মস্তিষ্কের রোগ দেখা দিল, কিংবা মনে করুন আগে সব কথা সে ভুলে গেল, সেক্ষেত্রে তার মস্তিষ্ক বদল সম্ভব। তবে মানুষের বেলায় কিন্তু মুশকিলটা কি হবে জানেন? সুস্থ মস্তিষ্ক পাওয়া যাবে কোথায়? রামের মাথায় আঘাত লেগে মগজ বিগড়েছে বলে শ্যাম তো নিজের মগজ দান করতে যাবে না, কারণ তার মানে তাকে মরতে হবে। অবশ্য একটা উপায় আছে, কোনো সদ্য মৃত মানুষের মস্তিষ্ক ব্যবহার করা যায়, কিন্তু তাই বা তার আত্মীয়রা দিতে যাইবেন কেন? এই মগজ বদল নিয়ে উপভোগ্য গল্পের বই আছে। যাকে পরমেশবাবু, আপনার পরীক্ষার কথা বলুন। আমি একটা কুকুরের মগজ বদল করেছিলাম। দুটো কুকুরই দুর্ঘটনায় মারা পড়েছিল, একটার মাথা অক্ষত ছিল, অন্যটার মাথা ট্রাকের চাকার ধাক্কায় জখম হয়েছিল। আমি দ্বিতীয় কুকুরটার মাথা অপারেশন করে প্রথম কুকুরটার মগজে বসিয়ে দিয়েছিলাম। তারপর কুকুরটা ঘন্টা দশেক বেঁচেছিল, তারপর মারা যায়। তবে দেখুন, শুধু মগজ কেন, মানুষ হয়তো একদিন পুরো মাথাই বদলাতে পারবে, উদর মাথা বুদর ঘাড়ে বসিয়ে দেবে। কেন, আমাদের পৌরাণিক গল্পে গণেশের মাথার আশ্চর্য কাহিনী ভুলে গেছেন? শনির দৃষ্টি লেগে গণেশের মাথাটা উড়ে গেল, তখন ঐরাবতের মাথা কেটে এনে জোড়া দেয়া হলো। গণেশের মাথাটি তাই হাতির। আমার কেমন যেন সন্দেহ, প্রাচীন ভারতে শল্য চিকিৎসকরা সম্ভবত এসব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন, তা না হলে এমন কাহিনীর অর্থ কি? ডক্টর গুটেনবার্গ বললেন, আমি কিন্তু এটা কাহিনী বলে মনে করিনি, ওটা একটা প্রকৃত ঘটনা। কেন বলুন তো, ডক্টর পুরকায়স্থের বাবা এই দ্বীপে দশাবতার ফলক কুড়িয়ে পেয়েছিলেন। এই দ্বীপেই আমরা নৃসিংহের মতো বিচিত্র প্রাণীর দেখা পেয়েছি, যার মূর্তি ওই ফলকে ছিল এবং সম্প্রতি চুরি গেছে। আপনি কি বলতে চান ডক্টর গুটেনবার্গ? ধরুন এই প্রাচীন অধিবাসীরা শল্যবিদ্যায় এত দক্ষ ছিল যে তারা মানুষের ধরে সিংহের মুন্ডু বসিয়ে এই নৃসিংহ নামক প্রাণী সৃষ্টি করতে পেরেছিল এবং সেই নৃসিংহের বংশধরকে আমরা দেখতে পেয়েছি। বেশ, তাই মানলুম। তারপর কে বলতে পারে ওই দশাবতার ফলকে নৃসিংহ মূর্তিটির মধ্যে শল্যবিদ্যার সেই রহস্যময় পদ্ধতি সাংকেতিক ভাষায় দ্বীপবাসীরা রেখে গেছে কিনা? আপনার কথায় যুক্তি আছে, বলে যান ডক্টর গুটেনবার্গ। আমার দৃঢ় বিশ্বাস আপনি যে কুখ্যাত টঙ্কু আর গোনার দলের কথা বললেন, যারা দেশ বিদেশের চোরাই প্রত্নতব্যের কারবার করে,
তারা কোনো সূত্রে দশ অবতার ফলকে নৃসিংহ মূর্তির মধ্যে সাংকেতিক লেখাগুলোর রহস্য টের পেয়েছে এবং তাই সেই পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। অতএব আপনি ওদের জন্য নৃসিংহ সৃষ্টি করে দেবেন। আমি অবাক হয়ে বললুম, ওরা নৃসিংহ নিয়ে করবেটা কি? জবাবটা দিলেন কর্নেল, হাসতে হাসতে বললেন, জয়ন্ত, নৃসিংহের চেয়েও বিচিত্র প্রাণী এই মানুষ। সবাইকে তাক লাগিয়ে কিছু করতে পারলে সে আর কিছু চায় না। বিশেষ করে টঙ্কু আর গোনা শুনেছি খুব খাম খেয়ালি লোক। সে হয়তো ভেবেছে এরপর নৃসিংহ চালানি কারবার ফেঁদে বসবে। কি কাণ্ড, কিনবেটাকে? কেন, সার্কাস কোম্পানিগুলো কিনবে আর কিনবে সারা বিশ্বের সব চিড়িয়াখানা। ডক্টর গুটেনবার্গ বললেন, আপনার কথাই তামাশার সুর থাকলেও সত্যি হতে পারে। আলবাত পারে, টঙ্কু আরাগোনা খুব খাম খেয়ালি লোক, একবার তার মাথায় কিছু ঢুকলে তাই নিয়ে পাগল হয়ে যায়। সিঙ্গাপুরে তার কিউরিও শপে একবার আমার সঙ্গে আলাপ হয়েছিল, আর গোনা কথাটা যে আসলে অর্জুন তার কাছে শুনেছি। সে খুব গর্ব করে বলেছিল, জানেন কর্নেল, আমার পূর্বপুরুষরা ভারতেরই লোক। এবার আমি বললাম, কিন্তু কর্নেল, আপনার তো দিব্যি গল্প গাছা চালাচ্ছেন, এদিকে ডক্টর গড়গড়ি বেচারার কি হলো, খুঁজে দেখা উচিত নয় কি? কর্নেল হো হো করে হেসে উঠলেন, আমি তো অবাক। ডক্টর গুটেনবার্গ বললেন, জয়ন্তবাবু, ডক্টর গড়গড়ির জন্য ভাববেন না। সে কি? উনি আপনাকে বোকা বানিয়ে গা ঢাকা দিয়েছেন। আসলে ওর পদস্খলন এবং পতন একটা চালাকি। তার মানে? কর্নেল বললেন, ডালিং, ডক্টর হরিহর গড়গড়ি বহাল তবিয়াতে কলকাতায় রয়েছেন। ডক্টর গড়গড়ি আমার কাছে গিয়েছিলেন নৃসিংহের ছবি নিয়ে, অর্থাৎ আমাদের সঙ্গে যিনি এসেছিলেন স্রেফ নকল ডক্টর গড়গড়ি। আমারই পরামর্শে ডক্টর গুটেনবার্গকে জাল জেনেও অভিনয় চালিয়ে যান। অসম্ভব, ডক্টর গড়গড়িকে আমি চিনি, আমার ভুল হতে পারে না, আমি ওকে একবার। বৎস জয়ন্ত, কবে একবার দেখেছ? এবং সম্ভবত এশিয়াটিক সোসাইটির সভায় দূর থেকে বক্তৃতা নোট করেছ, তাই দিয়ে কিছু প্রমাণ হয় না। কিন্তু চেহারা তো মনে আছে, ধরে নিচ্ছি মাইক্রোফোনে আসল কণ্ঠস্বর না হয় ধরা যায়নি। এই নকল লোকটি আসল লোকের মতো দেখতে, এই যা। ওরে বাবা, বলেন কি, এই জাল গড়গড়ি লোকটা কে তাহলে? লালবাজারের গোয়েন্দা কর্তা আনোয়ার খানের কাছে পরমেশবাবুর এক সেই ঠাকুর মশাই সব কবুল করেছেন। ফলক চুরি ঠাকুর মশাই করেছিলেন জাল গড়গড়ি, অর্থাৎ শ্রীযুক্ত বনবিহারী রায়ের টাকা খেয়ে এই রায় মশাই একজন কুখ্যাত চোরাচালানকারী পাণ্ডা। দক্ষিণ পূর্ব এশিয়ায় ও হংকং থেকে প্রচুর জিনিস চোরাচালানে ভারতে যায়, সে সূত্রে টঙ্কু আরাগোনার সঙ্গে ওর যোগাযোগ ছিল। যাকে, প্রচুর জ্ঞান হলো, কিন্তু বনবিহারী নৃসিংহের ছবি পেল কোথায়? ডক্টর গুটেনবার্গ যখন নার্সিংহোমে ছিলেন, ওর পার্ক স্ট্রিটের ফ্ল্যাট থেকে ছবিটা চুরি গিয়েছিল। পরে যখন সে ডক্টর গড়গড়ি সেজে আমাদের দলে ভিড়ল, ডক্টর গুটেনবার্গ তাকে দেখে অবাক। আমি ওকে পরামর্শ দিলুম, চেপে যান, তবে বনবিহারী এ রিস্ক নিয়েছিল, কারণ তার চেহারা অবিকল ডক্টর গড়গড়ির মতো। তাছাড়া সে ভেবেছিল সাহেবদের এ ব্যাপারে ঠকানো সোজা। একটু রাগ দেখিয়ে বললুম, তাহলে গোড়া থেকেই সব জানতেন, অথচ আমাকে কিছু বলেননি, বললে আমি নজর রাখতুম ওর দিকে। অন্তত ডক্টর গুটেনবার্গ যদি একটু আভাস দিতেন। কর্নেল আমার একটা হাত নিয়ে আদর করে বললেন, বৎস জয়ন্ত, বেশি জানলে মাথা ঠিক থাকে না। মাঝে মাঝে মানুষের যত কম জানা হয় তত মঙ্গল। যাকে, তুমি অনেক হেনস্থা হয়েছ মানুষ ও ইঁদুরের হাতে, এবার একটু বিশ্রাম করো। আর আসুন পরমেশবাবু, আসুন ডক্টর গুটেনবার্গ, আমার শাবল গাইতিতে হাত লাগায়
বদমাস লুটেরা ইঁদুরদের গর্ত থেকে লুটের মালগুলো উদ্ধার করা যাক, নহিলে কিছু খেতে পাব না। তিনজনে শাবল ও গাইতি নিয়ে পাথরের চাতালে একটা ফাটলের কাছে গেলেন এবং হেইয়া হেইয়া করে বড় বড় পাথরের টুকরো উপড়াতে শুরু করলেন। তারপর তখনকার মতো বিদঘুটে দৃশ্য দেখা গেল। ইঁদুরগুলোর সঙ্গে তিনটি মানুষের জব্বর লড়াই বেঁধে গেল। তিনজনেই শাবল ও গাইতি চালিয়ে প্রচণ্ড পরাক্রমে ইঁদুরদের নিধন যজ্ঞে মেতে উঠলেন। বেগতিক দেখে বেচারারা কোথায় গা ঢাকা দিল শেষমেশ। সাতটা ইঁদুর হত, লেজ ধরে নিচে ছুঁড়ে ফেলা হল। আহতগুলো কোনো রকমে পালিয়ে গেল। আমি ক্যাম্প খাটে শুয়ে ব্যাপারটা খুব উপভোগ করলুম। কিছুক্ষণ পরে উদ্ধার করা টিনগুলোর মুখ কেটে সবে সবাই খেতে বসেছি। হঠাৎ পাহাড়ের উপর দিকে অমানসিক জান্তব গর্জন শুনে চারজনে আঁতকে উঠলুম। সেই ভয়ঙ্কর গর্জনের কোনো তুলনা হয় না, যেন একশোটা সিংহ একসঙ্গে আকাশ ফাটিয়ে পাহাড় কাঁপিয়ে হুঙ্কার দিচ্ছে। কর্নেল উঠে দাঁড়িয়ে ব্যস্তভাবে বললেন, চলে আসুন সবাই, নিসিংহ ফাঁদে পড়েছে। আগেই বলেছি, দ্বীপটা সমুদ্র থেকে পিরামিডের মতো মাথা তুলেছে এবং তার গায়ে আগাগোড়া ঘন জঙ্গল, কোথাও কোথাও ন্যাড়া পাথর আছে। এই যা নিসিংহের ফাঁদের কাছে পৌঁছতে প্রায় 500 ফুট চড়তে হল, ঢালু বলে তত কষ্ট হল না। সমুদ্রতল থেকে আন্দাজ 800 ফুট উঁচুতে বলে সবসময় প্রচণ্ড জোরে হাওয়া বইছে, কিন্তু এখানে উঁচু উঁচু গাছের জঙ্গল রয়েছে। ফাঁদটা পাতা হয়েছে সেই জলপ্রপাতের দিকে। ফাঁদ মানে একটা গভীর গর্তের মধ্যে শক্ত স্প্রিং দেয়া জাতাকল। গর্তের ভেতরটা অন্ধকার, সেখান থেকে মুহুর মুহুর গর্জন করছে প্রাণীটা, কানে তালা ধরানো সেই গর্জন। হৃৎপিণ্ড খিল ধরে যাওয়ার জোগাড় হচ্ছে আমার। গোটা পাহাড়টা যেন কেঁপে কেঁপে উঠছে। কর্নেল ব্যস্তভাবে বললেন, ডক্টর গুটেনবার্গ, এবার আর দেরি না করে আপনার ঘুম পাড়ানি গুলি ছুড়ুন। ডক্টর গুটেনবার্গ ওর রিভলভারের নলের মুখে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ এঁটে ট্রিগার টিপলেন। হিস করে একটা শব্দ হল। প্রায় 5 মিনিট কেটে গেল, তারপর প্রাণীটার আর কোনো সাড়া পাওয়া গেল না। কর্নেল বললেন, আসুন এবার গর্তে নেমে প্রাণীটাকে ভালো করে দেখা যাক। জয়ন্ত, তুমি চারদিকে নজর রেখে পাহারা দাও। সাবধান, এবার আর বোকামি করো না। আমি বেজার মুখ করে বললুম, নিসিংহ দেখার ইচ্ছে বুঝি আমার নেই। কর্নেল হেসে বললেন, দেখবে বৎস, দেখবে, প্রাণ ভরে দেখতে পাবে। কিভাবে ওকে টেনে তুলব আগে দেখে আসতে দাও। ওরা তিনজনে গর্তের ধারের পাথর আঁকড়ে নামতে থাকলেন। গর্তটা খুব গভীর এবং প্রকাণ্ড। এই গর্ত কোনো আদিম যুগে ভূমিকম্পের ফলেই সৃষ্টি হয়েছে হয়তো। চারধারে ঘন ঝোপ ও গাছ থাকায় হঠাৎ কারো নজরে পড়া সম্ভব নয়। গর্তের মুখের ওপর অনেকটা জায়গা জুড়ে ডালপালা ছড়িয়ে রয়েছে, তাই বেচারা নিসিংহ আচমকা আমার ভাবনা বাধা পেল। না, আচমকা নয়, গর্তের এধারে অনেকগুলো সেই রাক্ষসে ইঁদুরের টোপ ঝুলিয়ে রাখা হয়েছে দেখতে পেলুম। ও হরি, তাহলে নিসিংহ এইসব ইঁদুর কড়মড়িয়ে খেয়ে বেঁচে আছে। এক একটা ইঁদুরের ওজন কমপক্ষে 2.5 কিলোর কম নয়। কটা খেলে ওর পেট ভরে খেয়ে জানে। ইঁদুরের লোভেই বেচারা হুড়মুড় করে এসে ফাঁদে পড়েছে। নিশ্চয়ই ওর এই খাদ্যের ব্যাপারটা ডক্টর গুটেনবার্গ জানতেন। এই সময় হঠাৎ আমার চোখ গেল এই দ্বীপ পাহাড়ের পূর্বে সমুদ্রের দিকে। দেখি একটা ছোট্ট স্টিমবোট ঢেউয়ে দুলছে। স্টিমবোর্ডের গড়ন একটা লম্বাটে মাকুর মতো। ওতেই কি টঙ্কু আরগোনা বা অর্জুনের লোকেরা এসেছে? দেখে মনে হল বোটটা অপেক্ষা করছে ওদের জন্য।
আমি বোটের দিকে নজর রেখেছি। এমন সময় আমার পেছনে কোথাও একটা শব্দ হল, সম্ভবত একটা পাথর গড়াতে গড়াতে পড়ল। অমনি ঘুরে দাঁড়ালুম, এক পলকের জন্য দেখলুম ওপারে গাছপালার মধ্যে একটা বড় পাথরের আড়ালে ডক্টর গড়গড়ির মুখটা শ্যাত করে সরে গেল। আমি চেঁচিয়ে উঠলুম, হ্যালো বনবিহারীবাবু। অমনি আমার দুপাশে দুমদাম আওয়াজ করে কেউ গুলি ছুড়ল। এক লাফে গর্তের ধারে একটা পাথরের আড়ায় লুকিয়ে ডাকতে থাকলুম, কর্নেল, কর্নেল। ভেতর থেকে গম গমে আওয়াজে কর্নেলের সাড়া এলো, কে হয়েছে জয়ন্ত? বনবিহারী গুলি ছুটছে। তুমি গুলি ছুড়ে বসো না তাই বলে, সাবধান। আমি বিরক্ত হয়ে বললুম, ভালো বলেছেন বটে, আমি। আমাকে থামিয়ে দিয়ে মাথার ওপরকার পাথরের চটা ছাড়িয়ে ফের বনবিহারীর গুলি কুচ্ছিত আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে গর্তে ঝাঁপ দিলুম। তারপর পড়েছি একটা নরম বা শক্ত জান্তব কিছুর উপর, নাকি ঘাসের জঙ্গলে। টর্চ জ্বলে উঠল। কর্নেল বললেন, সরে এসো জয়ন্ত, তুমি বেচারার পেটের ওপর পড়ে আছো। তাকিয়ে দেখেই আঁতকে সরে গেলুম। গর্তটা ভেতরে খুব চওড়া, মধ্যিখানে দুপা ছড়িয়ে ফাঁদের স্প্রিংয়ের মাথা রেখে কাত হয়ে শুয়ে আছে একটা দানবাকৃতি প্রাণী। শরীরটা বিশাল গরিলার মতো কিংবা লোমওয়ালা মানুষের মতো, কিন্তু মাথাটা সিংহের মতো, বড় বড় দাঁত, চড়কুটে চোখ বুজে কাঠ হয়ে আছে, মাথাটা ঢাকের মতো বড়, ঘন ধূসর রঙের কেশরে ঢাকা, দুই পায়ের গোড়ার স্প্রিংয়ে দাঁত আটকে রয়েছে, স্প্রিংয়ের পাতের সঙ্গে একটা মোটা লোহার শেকল কোণের দিকে লোহার গোঁজে আটকানো আছে। ফাঁদটা চমৎকার পাতা হয়েছিল বটে। টর্চের আলো নিভিয়ে কর্নেল বললেন, নৃসিংহ দর্শন হলো তো জয়ন্ত? হলো, কিন্তু ওপরে বনবিহারী যে উৎপেতে আছে। থাক, আমরা ওপরে আর উঠছি না, বলে কর্নেল পরমেশবাবুর দিকে ঘুরে বললেন, তাহলে আপনি বলতে চান যাকে আমরা নৃসিংহ বলছি তা আসলে মলয় দ্বীপপুঞ্জের অধুনালুপ্ত এক জাতের গরিলা ছাড়া কিছু নয়? পরমেশবাবু বললেন, আমার তাই অনুমান, প্রাণীবিজ্ঞান আমাকে পড়তে হয়েছে, সেই জ্ঞান মতেই এ কথা বলছি। অবশ্য সিংহের মাথা মানুষের শরীরে জোড়া দেয়া বিজ্ঞানের তত্ত্বের দিক থেকে সম্ভব হতেও পারে, কিন্তু এ প্রাণী গরিলা ছাড়া আর কিছু নয়। যেটা আপনারা সিংহের কেশর ভাবছেন ওটা গরিলারই চুল। মালয় দ্বীপপুঞ্জ এলাকায় গরিলাদের মাথায় মানুষের মতো চুল ছিল, আর ওর চোয়াল লক্ষ্য করুন, সিংহের চোয়ালের সঙ্গে কোনো মিল নেই। দাঁতের গড়ন দেখুন, প্রত্যেকটা দাঁত সমান, মানুষের মতো চোয়ালের দাঁতগুলো ভোঁতা, এ একটা গরিলাই বটে। তা হোক, তবে এও তো একটা বিস্ময়কর আবিষ্কার বই কি, কর্নেল বললেন। তার বলতে, যাকে এর ঘুম অন্তত 5 ঘন্টা ভাঙবে না, এর মধ্যে একটা ব্যবস্থা করে ফেলতে হবে। চলুন আমরা বেরিয়ে পড়ি, তারপর। আমি বাধা দিয়ে বললুম, বেরোবেন কিভাবে, উপরে বনবিহারীরা তাক করে আছে। কর্নেল বললেন, এসো তো আমার সঙ্গে, ঠিক বেরিয়ে যেতে পারবো নিরাপদে। ততক্ষণে ভেতরের অন্ধকার অতটা মালুম হচ্ছে না, এর কারণ আবিষ্কার করে খুশিতে নেচে উঠলুম। সামনে দেওয়ালের প্রকাণ্ড ফাটল দিয়ে আবছা আলো আসছে, সে পথে আমরা সাড় বেঁধে এগিয়ে চললুম। কিছুক্ষণ পরে সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে দেখি জলপ্রপাতের কাছে এসে পৌঁছেছি। কর্নেল বললেন, তখন ভাত পাততে সেই পথটা দেখে গিয়েছিলুম, তবে এদিক দিয়ে সেই বিচে পৌঁছতে অনেক মেহনত হবে, এই যা মুশকিল। দুর্ভাবনায় মুশড়ে গিয়ে বললুম, অন্য পথ জানা আছে তো? কর্নেল বললেন, এসো তো দেখা যাক,
ডক্টর গুটেনবার্গ যখন পথপ্রদর্শক, চিন্তার কারণ নেই। ডক্টর গুটেনবার্গ দাড়ি চুলকে বললেন, আমি এই দিকটা বিশেষ চিনি না, সেবার এই উত্তর দিকটায় ঘোরাঘুরির ফুরসত পাইনি। এই সময় হঠাৎ আমার মনে পড়ে গেল পুবের খাড়িতে সেই মোটর বোটটার কথা। বললুম, কর্নেল, ভুলেই গিয়েছি বলতে, ওদিকে একটা মোটর বোট দেখেছিলাম তখন, মাকুর মতো লম্বাটে গড়ন। কর্নেল বললেন, টর্পেডো বার্ড। তারপর ঘুরে চোখে বাইনোকুলার রাখলেন। সবাই ঘুরে দাঁড়ালাম। কর্নেল বললেন, তাহলে কি টঙ্কু আর গোনা স্বয়ং দ্বীপে এসে জুটেছে, ব্যাপারটা কি? পরমেশবাবু গম্ভীর মুখে বললেন, আর তার লোক আমার কথাই বা কেন জিজ্ঞেস করে গেল জয়ন্তবাবুকে? কর্নেল বললেন, একটা সূত্র আমার মাথায় এসেছে। আমরা সবাই একসঙ্গে বললুম, কি কি? বনবিহারীর বাসায় আনোয়ার খান, মানে লালবাজার গোয়েন্দা দপ্তরের সেই কর্তা ভদ্রলোক হামলা করেছিলেন। কিছু কাগজপত্র পাওয়া গিয়েছিল, তাতে দেখা যায় বনবিহারী সিঙ্গাপুরের একটা লোককে খুব পুরনো একটা দুষ্প্রাপ্য মূর্তি বেচতে গিয়েছিল। তার জবাবে সিঙ্গাপুর লোকটা লিখেছে, ওসব বিশ্বাস করি না, হাতে নাতে দেবেন তাতে আমি রাজি আছি, প্রমাণ পেলে মূর্তিটা $500,000 কিনব, আপনি টোড়াদ্বীপে আসুন যেভাবে পারুন। ডক্টর গুটেনবার্গ বললেন, অতএব বোঝা গেল ডক্টর গড়গড়ি সেজে পরমেশবাবুর ফলকের নৃসিংহ ছবিটা নিয়ে সে আমাদের সঙ্গে টোড়াদ্বীপে কেন এসেছে। আমি বললুম, একা আসতে পারতো না, এত রিস্ক নিয়ে এলো কেন? বিশেষ করে ডক্টর গুটেনবার্গের কাছে ধরা পড়া সম্ভব ছিল। কর্নেল বললেন, একা তার পক্ষে আসা অসম্ভব, আর গোনা বিরাট লোক, সে পারে বলে কি অন্য কেউ এই দুর্গম দ্বীপে আসতে পারে? তাই যে ডক্টর গড়গড়ি সেজে আমাকে উৎসাহিত করে দ্বীপে আসার সুযোগ নিয়েছে। তাছাড়া ওই যে হাতে নাতে প্রমাণ কথার অর্থ বোঝা যাচ্ছে, সত্যি সত্যি নৃসিংহ জাতীয় প্রাণী এখানে আছে। কাজেই আমার ধারণা, কোনো সূত্রে ভারতীয় সরকারি সমীক্ষক দলের অভিযান ও নৃসিংহের হাতে মর্মান্তিক পরিণতির কথা বনবিহারী জানতে পেরেছিল, জেনে সে আরও লোভে অস্থির হয়ে উঠেছিল। সত্যি সত্যি নৃসিংহ দেখতে পারলে আর গোনা বিশ্বাস করবে যে সত্যি নৃসিংহ মূর্তিতে সেই প্রাচীন শল্য চিকিৎসা পদ্ধতির কথা সাংকেতিক ভাষায় লেখা আছে। তাহলে পুরো দশবতার হাতালেই পারত বনবিহারী, কেন শুধু নৃসিংহ মূর্তির অংশটা খুবলে তুলে নিল? আর গোনা ধূর্ত, সে দশবতার চেনে, পুরো ফলকটা দেখলে তার সন্দেহ হবে যে এটা একটা সাধারণ একটা দশবতার ফলক, নৃসিংহ মূর্তিটা আলাদা থাকলে অন্য অর্থ দাঁড়ায় নাকি? তখন একটা নৃসিংহের পুরাতাত্ত্বিক তাৎপর্য আরো গভীর হয়ে ওঠে, বুঝেছ? তাহলে প্রাচীন শল্য চিকিৎসা পদ্ধতি ব্যাপারটা বনবিহারীর গুল? স্রেফ গুল, পরমেশবাবু প্রাণীটাকে গরিলা বললেন, আমার মনে পড়েছে, ওই রকম একটা প্রাণীর কথা আমি একটা বইয়ে পড়েছিলাম বটে। কথা বলতে বলতে আমরা সেই নারকেল বনটার কাছে নেমে গেলুম, আর পথ চিনতে কোনো ভুল হল না। ক্যাম্পে গিয়ে একেবারে শটান হয়ে গড়িয়ে পড়লুম ক্যাম্পঘাটের উপর, শরীর ভীষণ ক্লান্ত। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তখন প্রায় 2 বাজে, কর্নেল ও ডক্টর গুটেনবার্গ ইয়ামোটা লাইলনের রশিটা গোছাতে শুরু করলেন। ব্যাপারটা কি, গরিলাটাকে বেঁধে ফেলা হবে বুঝি, কিন্তু আনা হবে কিভাবে বুঝতে পারলাম না। পরমেশবাবু খুঁতখুঁতে গলায় বললেন, ওর গায়ে অসম্ভব জোর আছে। গায়ের জোরে কিছু হয় না ডক্টর পুরকায়স্ত, আপনি তো প্রাণীবিজ্ঞানের বিশেষজ্ঞ, আপনি তো জানেন, আসল জোরটা মস্তিষ্কের। সেই জোর আছে বলেই মানুষ টিকে থেকে সব জোরওয়ালা প্রাণীর ওপর প্রভুত্ব করছে। কিন্তু ওকে আনবেন কেমন করে?
আষ্টে পেষ্টে এই দড়ি জড়িয়ে ওকে মমির মতো লম্বা করে ফেলবো এবং তার আগে একটা ঘুমের ইঞ্জেকশন অবশ্যই দেব। তারপর ওটার ওজন তো কমপক্ষে 2 কুইন্টালের কম নয়। চারজনের ভাগে কত ওজন পড়বে? মাথাপিছু 50 কিলোগ্রাম। কি জয়ন্ত, খুব বেশি ওজন কি? তবে ভেবো না, স্ট্রেচার বানিয়ে নেব, জঙ্গলে প্রচুর কাঠ আছে। পাহাড়ি ঢাল বেয়ে এই প্রকাণ্ড প্রাণী মরার মতো খাটে বয়ে আনার কথা ভেবে মোটেও স্বস্তি পেলুম না। আমার মনের কথা যেন আঁচ করে কর্নেল আরও হেসে বললেন, জয়ন্ত, পাহাড়ে চড়াচ্ছে নামা সোজা, ভাবনার কারণ নেই ডার্লিং। স্ট্রেচারে দড়ি বেঁধে টানতে টানতে নামানো অতি সরল ব্যাপার। না না, সত্যি সত্যি তোমার কাঁধে করে বইতে হবে না, টোড়াদ্বীপের এটাই মজা। একটু পরে সবাই মিলে বেরিয়ে পড়লুম আগের পথে। চড়াই ভেঙে পিঠে রোদ নিয়ে উঠতে কষ্ট যা হওয়ার হচ্ছিল, কিন্তু উপায় নেই, ক্যাম্পে আর একা থাকার সাহস আমার নেই, নইলে বরং একটা ঘুম দিয়ে নিতুম। ফাঁদের গর্ত যেখানে তার কাছাকাছি একটা পাথরের দেওয়াল খাড়া উঠে গেছে, দেওয়ালের নিচে ঝোপ জঙ্গল ঘন হয়ে আছে। যেই সেখানে পৌঁছেছি হঠাৎ ঝোপ থেকে 4টে বেটে মিলিটারি পোশাক পরা লোক সামনে লাফ দিয়ে দাঁড়ালো। প্রত্যেকের হাতে স্টিন গান বা রাইফেল, চোখে সানগ্লাস, মাথায় গোল টুপি। সেই লোক দুটো রয়েছে ওদের মধ্যে যারা আমাকে হেনস্থা করেছিল। আমাদের সঙ্গে রাইফেল আছে, কিন্তু কর্নেল সঙ্গে সঙ্গে চাপা গলায় বললেন, বাধা দিও না। সেই বাইনোকুলারধারী একটু হেসে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ডাক্তার পরমেশ কে? পরমেশ কাঁপা কাঁপা গলায় বললেন, আমি। লোকটা এগিয়ে এসে বলল, আমরা বন্ধু, কারো কোনো ক্ষতি করতে চাই না, আপনারা অনুগ্রহ করে আমাদের সঙ্গে আসুন, দলপতি আপনাদের সাক্ষাৎ প্রার্থী, বিশেষ করে ডক্টর পরমেশের সঙ্গে তিনি কথা বলতে চান। আমরা তাকে অনুসরণ করলাম। পেছনে 3 জন অস্ত্র তাক করে আসতে থাকল। খুব অপমানজনক অবস্থা, কিন্তু এখন লড়াই করা মানে অকারণে প্রাণটি খোয়ানো। কিছুটা যাওয়ার পর একটা সুড়ঙ্গ পথে আমাদের ঢুকতে হলো। ঘন অন্ধকার, ওরা সামনে ও পেছনে টর্চ জ্বেলে আমাদের নিয়ে চলল। এই সময় অবাক হয়ে দেখলুম, আমরা একটা সুড়ঙ্গ পথে সেই ফাঁদের গর্তের তলায় এসে গেছি। ফাঁদে আটকানো গরিলাটা এখনো তেমনই ঘুমিয়ে আছে, আর একপাশে দাঁড়িয়ে আছে একটা মোটা গদ্দা গদ্দা লোক। তার চুল সাদা, কিন্তু মুখে দাড়ি গোঁফ নেই, থ্যাবড়া নাক। সে আমাদের দেখে চমৎকার হিন্দিতে বলে উঠল, আইয়ে আইয়ে, হাম আপ লোগো কা ইন্তজার কর রাহা, লেকিন ইহাঁ পর ব্যাঠনে কা জায়গা নেহি হ্যায়, হাম মাফ কিজিয়ে। অন্য পাশে কাঁচু মাচু মুখে বসে আছে সেই জাল ডক্টর গড়গড়ি, ওরফে বোন বিহারি। কর্নেল হাত বাড়িয়ে বললেন, হ্যালো মিস্টার টঙ্কু আরাগোনা। আরাগোনা হঠাৎ লাফিয়ে উঠে হাত বাড়াল, হ্যালো কর্নেল সাহাব, কিতনা বরস বাদ আপকে সাথ মিলতা হ্যায়। কিছুক্ষণ এইসব সম্ভাষণ ও আলাপ হল, তারপর আরাগোনা বলল, ডাক্তার পরমেশ কে? পরমেশবাবু বললেন, আমি। আরাগোনা তাকে 2 হাতে জড়িয়ে ধরে বলল, আরে পুরকাস সাহেব, আপনার বাবা মেজর সাহেবের সঙ্গে আমার দোস্তি ছিল, উনি যখন সিঙ্গাপুরে ছিলেন তখন খুব ভাব ছিল আমাদের, তো এবার কাজের কথাটা সেরেনি। বলে আরাগোনা বোন বিহারীর দিকে একবার তাকিয়ে নিয়ে শুরু করল, এই লোকটা আমাকে ধাপ্পা দিচ্ছে না সত্যি কথা বলছে আমি এখনো জানি না। ও আমাকে একটা 5000 বছরের পুরনো মূর্তি বেচতে চায়, সেই মূর্তির গায়ে নাকি সাংকেতিক ভাষায় লেখা আছে। পরমেশবাবু বাধা দিয়ে বললেন, স্রেফ মিথ্যে কথা, ওটা একটা 10 অবতার ফলক থেকে খুবলে নেয়া মূর্তি,
আমার বাবা পলকটা এই দ্বীপে কুড়িয়ে পেয়েছিলেন। আরাগুনা দ্রুত বলে উঠল, সেই কথাই আমার মাথায় এসেছিল, মেজর সাহেব আমাকে দশাবতার ফলকটা দেখিয়েছিলেন, তাই যখন বনবিহারী আমাকে নৃসিংহ মূর্তির ফটো পাঠিয়ে দিল আমার কেমন যেন সন্দেহ হয়েছিল, তাই খোঁজখবর নিতে শুরু করলুম। পরে আমার কলকাতার এজেন্ট খবর দিল মেজর সাহেব বেঁচে নেই, তার ছেলেও বড় ডাক্তার, এবং দশাবতার ফলকটা চুরি গেছে ওদের বাড়ি থেকে। তখন এই বনবিহারীর ওপর সন্দেহ বেড়ে গেল। এ সময় জানতে পারলুম টোরা আইল্যান্ডে নাকি নৃসিংহের হাতে কয়েকজন ভারতীয় বিজ্ঞানী মারা পড়েছেন। তারপর বনবিহারীও লিখে পাঠালো যে টোরা আইল্যান্ডে সত্যি নৃসিংহ আছে এবং সে আমাকে সচক্ষে দেখাতে পারবে। তখন ভাবলুম তাহলে বনবিহারী হয়তো কোনোভাবে টের পেয়েছে। নৃসিংহ মূর্তির গায়ে সাংকেতিক ভাষার প্রাচীন শল্য চিকিৎসার ফর্মুলা লেখা আছে। হ্যাঁ, আমি বিশ্বাস করে ফেললুম সব। কিন্তু বনবিহারী বলে উঠল, তাহলে আর অবিশ্বাসের কারণ কি? এই তো নৃসিংহ পড়ে আছে আপনার সামনে। এই দ্বীপের লোকেরা মানুষের মাথায় সিংহের মাথা কেটে বসিয়ে নৃসিংহ তৈরি করেছিল, তাই দশ অবতার ফলক এখানেই কুড়িয়ে পেয়েছিলেন পরমেশবাবুর বাবা। আরাগুনা বলল, কিন্তু প্রাণীটাকে দেখে আমার যে সন্দেহ হচ্ছে ব্রাদার। কি সন্দেহ? ওটা কি সত্যি নৃসিংহ আছে? নৃসিংহ মূর্তিটা? বনবিহারী কোটের পকেট থেকে বের করে বলল, মিলিয়ে দেখুন। মিলছে না ব্রাদার, একটু গোলমেলে ঠেকছে। হুবু কিভাবে মিলবে? এটা কষ্টি পাথরের খোদাই করা মূর্তি, আর ওটা হলো সত্যিকারের নৃসিংহ। শিল্পীর হাতে কি অবিকল নকল সম্ভব? একটু আদি খুঁত থাকবে। পরমেশবাবু এতক্ষণে বলে উঠলেন, ওটা আসলে একটা গরিলা। আরাগুনা লাফিয়ে উঠে বলল, আলবাত্তাই, আমি মালয়েশিয়ার বাসিন্দা, আমি জানি আজ থেকে 60-70 বছর আগে মালয়ের জঙ্গলে গরিলা ছিল, প্রশান্ত মহাসাগরের অনেক দ্বীপেও ছিল। ব্রাদার বনবিহারী, তাহলে এবার তৈরি হও। তুমি আমাকে প্রতারণা করে $5,00,000 হাতাতে চেয়েছ, এ তো কম অপরাধ নয়। আমার বুক কাঁপল। হতভাগা বনবিহারীর কি পরিণতি ঘটবে কে জানে। বনবিহারী গ্রাহ্য করল না, ফুঁসে উঠে বলল, ভুল বলছেন পরমেশবাবু, উনি কিচ্ছু জানেন না, আলবাত এটা নৃসিংহ। আরাগুনা বলল, বেশ, ধরে নিচ্ছি এটা নৃসিংহ, কিন্তু তোমার এই মূর্তির গায়ে ওগুলো সাংকেতিক ভাষায় লেখা ফর্মুলা, তার প্রমাণ কি? প্রমাণ? এই দ্বীপে নৃসিংহ সচক্ষে দেখেও প্রমাণ চাই। বনবিহারী কুৎসিত হেসে উঠল, বাহ, ওই ফর্মুলা উদ্ধার করবে কে? আপনাকে তো বলেছি ডক্টর হরিহর গড়গড়ি ওর পাঠোদ্ধার করতে পারবেন, তাকে ধরে নিয়ে আসুন, আমি সাহায্য করব। আমি শিউরে উঠলুম, লোকটা কি শয়তান? আরাগুনা বলল, বেশ, ফর্মুলা উদ্ধার হলো, তারপর সেটা কাজে পরিণত করবে কে? কেন? ওই তো পরমেশবাবু আছে, ওকে আটকে রাখুন। পরমেশবাবু রাগে চেঁচিয়ে উঠলেন, মুখ সামলে কথা বলবে বনবিহারী। আরাগুনার মুখের ভাব দেখে তার মতলব আঁচ করা কঠিন, কিন্তু সে হেসে উঠল, বলল, বনবিহারী, ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি, আমার সঙ্গে ধূর্তামি করে পার পাবে না ব্রাদার। বিশেষ করে আমার এক পুরনো বন্ধু মেজর সাহেবের পাওয়া ফলক চুরি করে আমার সঙ্গে তঞ্চকতা করেছ, তোমার শাস্তি পাওনা হয়েছে। বোঙা, এদিকে আয় তো। কয়েকটা জ্বলন্ত টর্চের আড়াল থেকে হিংস্র চেহারার একটা লোক সামনে এসে দাঁড়াল। এই শয়তানটাকে পূবের পাহাড়ের ওপর থেকে নিচের খাড়িতে ছুঁড়ে ফেলে দিবি। এই বদমাস আমাকে হাজার কাজ পণ্ড করে নৃসিংহ দেখাবে বলে গরিলা দেখিয়ে আমার মাথা খারাপ করেছে, যা নিয়ে যা। আমরা চারজনে গা ঘেঁষা ঘেঁষি করে দাঁড়িয়ে আছি এক পাশে, অন্য পাশে টঙ্কু আরাগুনা, সামনে কিছু তফাতে বনবিহারী, আর যে সুড়ঙ্গ পথে এসেছি সেখানে চার জোড়া টর্চ জ্বলে দাঁড়িয়ে আছে,
আরাগোনার সশস্ত্র লোকেরা। বোঙা যেই বনবিহারীর দিকে এগিয়েছে, অমনি বনবিহারী বিদ ঘুটে হেসে বলে উঠল, ওরে খেয়াদা শয়তান, আমায় শাস্তি দিবি এত বুকের পাটা তোর। তারপর এক ধুমধুমার ঘটে গেল আচম্বিতে। প্রচণ্ড আওয়াজে গর্তের মধ্যে যেন বোমা ফাটল। তারপরই জন্তুটার ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কটু বারুদের গন্ধে নিঃশ্বাস আটকে গেল। জানলুম বনবিহারী গ্রেনেড ছুটছে বারবার। তারপর কর্নেলের চিৎকার শুনলাম, এদিকে এদিকে। মনে হলো কর্নেল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে এলেন। আবার কর্নেলের গলা শুনলাম, এই পথে এসো, আমাকে ছুঁয়ে থাকো সবাই। একটু পরে বুঝলুম দুপুরের সেই সুড়ঙ্গ দিয়ে আমরা দৌড়ে যাচ্ছি। কর্নেল পেছন থেকে আমাদের ঠেলে নিয়ে চলেছেন। পেছনে সেই গর্তের মধ্যে মুহুমুহু বোমা ফাটার আওয়াজ আর গরিলাটার চিৎকার শোনা যাচ্ছে। নারকেল বনের শেষে বালির বিচে গিয়ে কর্নেল বললেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সন্ধ্যায় আমরা আলো জেলে সাংকেতিক চিহ্ন দেখালে শাক থেকে বোট আসবে, ততক্ষণ ওপাশে পাথরের আড়ালে লুকিয়ে থাকি। রহস্যময় টোড়াদ্বীপের মাথার দিকে ঘন জঙ্গল শেষ বেলার রোদে স্লান দেখাচ্ছে। ধোঁয়া উঠতেও দেখলুম কি পোড়াচ্ছে ওরা, বনবিহারী না আরাগোনার মরা নাকি গরিলাটার। আমি মনে মনে কামনা করলুম ওই বদমাশগুলো মারা পড়ুক, কিন্তু গরিলাটা যেন বেঁচে থাকে। শুনছিলেন টোড়াদ্বীপের ভয়ঙ্কর, রচনায় সৈয়দ মুস্তাফা সিরাজ, গল্প পাঠ এবং সমস্ত চরিত্র যন্তর্মন্ত্র।